الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিকানা কার আল্লাহ সেই আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা কবীরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা কাসীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসিলা বুকরাতাও سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় মারামারির সময়
থেমে গেছে লোকেরা। আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেকের কাছেই, কোনোদিন হাতে কখনো তলোয়ার নেন নেই, মারামারির কথা বলেও মুখে আনেন নেই, এরকম অনেক ধারণা আমাদের কারো কারো আছে বিশ্ব নবী সম্পর্কে। অথচ রমজান মাসে রোজা ভেঙে তলোয়ার বের করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সময়? ফতে মক্কা। যখন শোনা গেল ওসমান রাদিয়াল্লাহুকে শহীদ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমানকে যদি জীবিত ফেরত দেয়া না হয় আমি যুদ্ধ করা ছাড়া এখান থেকে যাব না। এবং কাবার হেরেমের ভিতরে তিনি রক্ত প্রবাহের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন এবং তিনি বললেন, আমি প্রথম মানুষ যিনি প্রথম, আগেও কেউ না পরেও কেউ না, এই কাবা ঘরে রক্ত প্রবাহিত করব। সুবহানাল্লাহ, এতটা ক্ষিপ্ত হয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, আমেরিকাতে খুব আরামে আছে, টুইন টাওয়ার ভাঙার পরে কতটুকু আরাম ছিল কে জানি, এখন হয়তো একটু আরামে আছেন আপনারা, আল্লাহ আরাম আরো বাড়িয়ে দিক, সব রকমের নিরাপত্তা আল্লাহ আপনাদেরকে দান করুক, এটা আমরা আশা করি। কারণ বিপদ চেয়ে নেওয়াটা জায়েজ নেই। যদি আমাদের দেশের শিল্পীরা বিপদকে আহ্বান করে, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। তুই কষ্ট নিতে ভালোবাসোস কেন পোড়া কপাল? তুই কষ্ট থেকে দূরে থাকার চেষ্টা করবি। আমরা আল্লাহর দল করতে রাজি আছি তো, কি মনে করেন আপনারা? আপনার কোন কার্যক্রম আপনার ইচ্ছায় চলে না, যিনার ইচ্ছায় সব চলছে তিনি কে? আপনি সুস্থ হচ্ছেন কার হুকুমে, বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে? তো সে আল্লাহর আইনটা বাস্তবে মানতে এত কষ্ট কেন? বুঝেও না, পার্লামেন্টে কয়েকটা উঁদুর বাঁদর বসে বসে আইন পাশ করে সেই আইন অনুযায়ী মানুষকে চলতে হয়, কি সর্বনাশ! একটা জন্তু জানোয়ার তো জন্তু জানোয়ার আইন পাশ করে না, শুনেছেন কখনো? দশটা কুত্তা একসাথে বলছে, আজকে আইন পাশ করলাম এখানের কুত্তা সব ল্যাংটা হয়ে চলতে হবে, এরকম আইন তো কোনো জানোয়ারের ভিতরে নাই। আমরা কেন মানুষের আইন মানবো? আইন মানবো কার? রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আমি একটু নেগেটিভলি শুরু করলাম, আপনারা রাজি আছেন? আসলে ম্যানহাটনের পাশেই এই চমৎকার জায়গাটিতে আপনারা এত কষ্ট করে এখানে অনেক ভাই দাঁড়িয়ে আছেন। আই ফিল ভেরি স্যাড বিকজ ইউ হ্যাভন্ট গট এনি প্লেস টু সিট, বসার জন্য কোনো জায়গা হচ্ছে না, এই জন্যই বোধহয় আল্লাহ প্রোগ্রামটা নিয়ে এত ঠেলাঠেলি করাইয়া দিছিলেন। হেলাল খুব কষ্ট করেছে প্রোগ্রামটার জন্য। আপনারা হেলালকে চিনেন তো? আমার অত্যন্ত আদরের ভাই, ম্যানহাটনে ভালো দোকান আছে, গিয়ে দোকানদারি করুন, ওখান থেকে ভালো ভালো জিনিস বেচে, অনেক সুন্দর দামি দামি আতর আছে, পারফিউম আছে, একটু অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। প্রথম হেলালই আমাকে বলছে যে জুমার দিন আসতে হবে, মাওলানা রফিক সাহেব ছিলেন সাথে হাফেজ, তো সময়টা একটু দুইজন আকবর হয়ে গেছে, ইনি মনেছেন মাগদির থেকে আসা, ও মনে করেছে জুমা, তো তারপরে আপনাদের বন্ধনটা খুব মজবুত ছিল, এই জন্য আজকে জামাইকা ইসলামিক সেন্টারের প্রোগ্রাম হওয়া সত্ত্বেও আল্লাহ এটা এই ছোট্ট আঙ্গিনার জন্য কবুল করেছেন। এই মসজিদের নাম কি? জ্যাকসন হাইটস। জ্যাকসন হাইটস, হাইটস অর্থ কি? বাজার, হাট। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর জ্যাকসন তো সবাই জানেনই একটা পরিবারের নাম, মাইকেল জ্যাকসন না তো মরেই গেছে, কেউ কেউ মনে করছে ও বোধহয় মুসলমান হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে মুসলমান হিসেবে কবুল করে। পত্রিকাতে অনেক রিউমার ছড়ায়, নীল আর্মা স্ট্রং চাঁদে গিয়ে চাঁদ দ্বিখণ্ডিত দেখে মুসলমান হয়েছেন, বহু শুনেছি আমরা কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম দেখিনি। এখানে খ্রিস্টান সিস্টেম অনুযায়ী মাইকেল জ্যাকসনের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে, ইসলামের সেখানে কোনো কিছুই সেখানে উচ্চারিত হয়নি। তার একটা ভাইও শুনেছি ইসলাম করে কিন্তু পরবর্তী পর্যায়ে ছিলাম ন্যাশনাল ইসলামের সাথে আছে, অর্থাৎ ন্যাশনাল ইসলামের অবস্থানটা হলো কাদিয়ানিদের মতো অনেকটা। তারা কাদিয়ানিরা যেমন বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তারা একটা নবী বানিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ বলি, অথচ নাম হলো আহমাদিয়া জামাত। বাংলাদেশেও এখন এরা বিভিন্ন জায়গায় বসে আছে, আপনাদের বর্তমান প্রাইম মিনিস্টারের চারিদিকে এদের ভালো লিঙ্ক। ওর প্রধান উপদেষ্টাদের একজন গহর রেজবি, লোকটাও কাদিয়ানি। তো এরপরে এই ন্যাশনাল ইসলামের এদেরও একটা নিজস্ব নবী আছে, তাদের প্রাইভেট নবী,
এখানে তো প্রাইভেট অনেক কিছু পাওয়া যায়, প্রাইভেট নবী বানিয়ে নিয়েছে। আমি জানতাম না আগে, এদের সাথে আমার পরিচয় হয়নি, এখানে আসার পরে লোকেরা আমাকে নিউজ দিয়েছেন। তো সিরাজ ওহাজকে আমি ধন্যবাদ জানাই, আই মাস্ট ওয়েলকাম হিম টু আওয়ার মেইন ট্র্যাক, মেইন পাথ অফ ইসলাম, আলহামদুলিল্লাহ। এটান থেকে বেরিয়ে এসছেন সিরাজ ওহাজকে চিনেন তো আপনারা? আমি তার সাথে পার্সোনালি ফিজিক্যালি পরিচয় হয়নি, মিডিয়াতেই তাকে চেনা। তো গতকাল তার মসজিদে প্রোগ্রাম ছিল, তো আলহামদুলিল্লাহ মনে হয়েছে বেলালের আজান শুনছি সেখানে, আর বেলালের উত্তরসূরিরা ভরপুর সেখানে এসে চুমু খেলেন, জড়িয়ে ধরলেন, বলে হাদা মসজিদ। সুদান থেকে আসেন একজন সানি খতিব, তিনি বলেন হাদা বাইতু, হাদা মসজিদ, আইয়া খাদমা নাহনু মুস্তাআদুন, যে কোনো খেদমতের জন্য আমরা রাজি আছি। আরো বললেন বাঙালি ছাড়াই মসজিদটা ফাঁকা, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো বেশি কোরআনের জন্য কবুল করুন। আপনারা যারা এসেছেন কষ্ট করে, বিশেষ করে আজকের মাহফিলের পরিচালক চমৎকার করে আমার বায়োগ্রাফি সামান্য হলেও তিনি দিয়েছেন, এটা বোধহয় ওয়েস্টার্ন কালচার, জাকির নায়েক তার নামের আগে দিয়া বহু খেতাব, কতগুলো বক্তৃতা দিয়েছেন, এগুলো একটু বায়োগ্রাফি পেশ করা হয়। আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না, কারণ একটা আয়াতে আল্লাহ বলছেন লা তাযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করো না, আমার আগে পরে হলে ভালো হতো। তারপরে আমার একটা সাক্ষাৎকার থেকে কিছু কথা কোট করেছে আমার ছোট ভাই ইসমাইল হাফেজাহুল্লাহ, মুফতি ইসমাইল, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, বয়সে নবীন, আমরা কাছাকাছি জায়গাতেই বাড়ি, ওর বাসার পাশে হলো আমার খালু শ্বশুরের বাড়ি। ওই বেটা বিস্কিট বেছে, আলামিন বিস্কিট, এটা খুব নাম করা বিস্কিট, ওই মাদ্রাসায় পড়ছে আমার খালু শ্বশুর সরোয়ার মির্জা, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। অনেক আয়মা কেরাম এসেছেন, ওদেরকে জায়গা দেওয়া যায় নাই ভালো, এখানেও খতিব আছেন, এখানেও এই যে খতিব আছেন মাদানী মসজিদের, এসেছেন মসজিদের সম্মানিত কমিটির ভাইয়েরা, আমার সবচেয়ে দামি মুসল্লিরা, মা বোনদের মধ্যে অনেকেই সেকেন্ড ফ্লোরে হয়তো জায়গা হচ্ছে না, পাশে একটু জায়গা আছে, আগে আসার অবস্থা থাকলে আগা অবস্থান মনে হচ্ছে নেই। আমরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকজন ভাইকে জায়গা করে দিই, আপনি অন্য ভাইকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন। কোরআন শোনার জন্য যদি অন্য ভাইকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন। আমরা কথা বলবো না, আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। যারা জায়গা পেয়েছেন অন্য ভাইকে দেখেন জায়গা করে দেওয়া যায় কিনা, ছোট জায়গা, আরো সামনে আসেন, প্রচুর জায়গা আছে, সেখানে যায় না, কারণ হলো স্ক্রিনে তো দেখেই সবসময়, এখন সেখানে গিয়ে স্ক্রিনে দেখলে মনে হবে ইন্টারনেটে বসে আছে, এই জন্যই যাচ্ছে না সেখানে। আমি বুঝি যে উনি যে কাছে এসেছেন একটু সামনে থেকে দেখি, দেখবো ইনশাআল্লাহ। আমরা যেন জান্নাতে আল্লাহর সেই সুন্দর চেহারাটা দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সেদিন আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন নিজে, আর এটা হবে জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নেয়ামত, কোনো খাওয়াও এত বড় নেয়ামত হবে না, নেয়ামত হবে যাকে ধ্যান করে করে এতদিন তাহাজ্জুদ পড়েছি, রোজা রেখেছি, সেই আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যখন সামনে আসবে, জান্নাতিরা এক দৃষ্টিতে 50,000 বছর তাকিয়ে থাকবে, চোখের পর্দা সেদিন বন্ধ হবে না, আল্লাহ সেই আসরে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে। রজবের দোয়াটা পড়ি আমি আমার আলোচনায় ঢুকছি, আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও, কি বরকতের মাস চলে যাচ্ছে, জানি না কয়জন নামাজকে সুন্দর করে নিতে পেরেছেন, কজন তেলাওয়াত সহি করেছেন, কজন আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন।
relation between you and Almighty only Quran. That is the letter of Almighty Subhanahu wa Ta'ala. You have to recite it properly. The way recited by Muhammad sallallahu alayhi wa sallam. This is the month Prophet sallallahu alayhi wa sallam used to revive his all works. Especially Quran tilawah. Secondly, prayer. Thirdly, he used to do miswak more and more in this 3 months. সবচেয়ে বেশি নিজেকে পরিষ্কার রাখতেন জিব্রাইল আমিন যখনই আসতেন দাঁত বেশি মাজতেন খুব বেশি করে দাঁত মাজতেন এখানে পাশ্চাত্যে এসে বোঝা যায় অনেকের মুখে এত দুর্গন্ধ কথাই বলা যায় না নিজে অনুভব করে না আপনি মেসোয়াক ইউজ করেন লং খান দারচিনি খান পানটা একটা ভালো জিনিস কিন্তু পানকে সর্বনাশ করেছে জর্দা শরীর দিয়া এটার সাথে জর্দা খায়া পানের অবস্থা খারাপ করে দিচ্ছে আরো খায় সুন আরো খায় কি কত কিছু খায় আল্লাহ আলেমুল গায়েব ভালো জানে খাইতেই থাকে আর কিছু লোক গাছে চাবাইতেই থাকে সারাক্ষণ অল্প খান তিন বেলা তিন খিলি খান গুরু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন করো না এখানে যেন খাওয়ার ইসরাফ না হয় রমজান আসছে অনেক পয়সালারা এখানে খাওয়া দিবেন সেই খাওয়াটা একটু কমিয়ে দেশে পাঠিয়ে দেন আমি দেখেছি প্রত্যেক মসজিদে খাওয়ার প্রাচুর্য এখানে এই খাওয়ার দুই একটা আইটেম কমিয়ে দেশে পাঠিয়ে দেন আপনি এখানে প্রতিদিন যেটা খান দেশের লোকেরা হয়তো এক বছরেও কোনো কোনো লোক সেটা চোখেও দেখে না কি সুন্দর গোস্ত কি সুন্দর গরু খাসি কয় আমনে গরু না ছাগল কয় আমি কোনোটাই না মানে জিজ্ঞেস করতেছে আপনি কোনটা খাবেন দিয়া কয় আমনে গরু না ছাগল অর্থাৎ সবই আছে আপনি কোনটা খেতে চান এরপরে দুম্বার গোস্ত এখানে পাওয়া যায় সবই পাওয়া যায় একটু কাট করে বাহিরে পাঠান বিশ্বনবী তিনটা কাজ এই 3 মাসে বেশি করতেন লম্বা নামাজ পড়তেন তেলাওয়াত করতেন আর বেশি করে দান খয়রাত করতেন এই 3টা কাজ বেশি করতেন কারিহাল মুরসালা প্রবাহিত বাতাস যেরকম প্রবাহিত হয় এরকম তিনি দান করতে থাকতেন সুবহানাল্লাহ বিহামদিহি আসরের নামাজ পড়লেন পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লম্বা তসবিহ করতেন কারণ আল্লাহ বলেছেন ফাসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ফাসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা ও মুমিনরা বেশি করে আল্লাহর যিকির করো ফাসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা সকাল সন্ধ্যায় তার তসবিহ করো এই সকাল সন্ধ্যার তসবিহটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে মুয়াক্কাদার একটি আমল তিনি এটা করতেন কিন্তু আসরের নামাজ পড়েই কয়েকজন সাহাবি সেজদায় ওনাদের উপর দিয়ে তিনি চলে গেলেন ঘরে আপনারা যারা মদিনায় গিয়েছেন ওনার ঘর আর মিম্বার খুব বেশি দূরে না খুব কাছেই মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ সেটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন খুব অল্প জায়গা সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এইভাবে কখনো আসরুল পরে এইভাবে বেচাইন হয়ে ঘরের দিকে যান না কি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাম ফেরানোর আগে মনে হয়েছে ঘরে এক টুকরা স্বর্ণ রয়ে গেছে আমি সেটা দান করতে পারি নাই আমি সালাম ফিরিয়ে দৌড় মেরে সেটা দান করার ব্যবস্থা করেছি আজকে শত শত বড়ি স্বর্ণ নিয়ে আমরা ঘুমাই নিশ্চিন্তে আবার বিভিন্ন হুজুরের ফতোয়া বের করছে কয় স্বর্ণ যেগুলো পরে সেগুলো যাকাত দিতে হবে বাকিগুলো যাকাত নাই তো একসাথে তো কখনো 7.5 ভরি পড়তেও পারে না যাকাতও নাই কি সুন্দর মাসলা বাইর করে নিছে নিজেরা নাউজুবিল্লাহ মিন যালিক স্বর্ণ যা করে আপনার মালিকানায় আছে সবগুলো যাকাত দিতে হবে আপনার মালিকানায় যদি 100 ভরি থাকে 100 ভরি যাকাত আপনাকে দিতে হবে ইসলাম ফ্রোজেন মানিগুলোকে ধ্বংস করে দেয় ইসলাম বলে কারো যদি 10 বিঘা জমি থাকে 3 বছর যদি চাষাবাদ না করে ওই বেকুব থেকে জমিগুলো নিয়ে যাদের জমি নাই তাদেরকে দিয়ে দাও আমাদের ইসলাম যদি আমরা মানতাম বাংলাদেশে কোনো হোমলেস থাকতো না ঠিক কি না আজকে এক এক ডাকাত হাজার হাজার বিঘা জমি কিনে রেখেছে বছরকে বছর পড়ে আছে এগুলো তো চাষও করে না দাম বাড়ানোর জন্য ফেলে রেখেছে যদি ইসলাম আসতো এদের থেকে এগুলো নিয়ে গরিব মানুষ যাদের জমি নেই তাদেরকে দিয়ে দেওয়া হতো আমরা একটা সূরা থেকে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক বলেন তো সবচেয়ে সওয়াবের সূরা কোনটি
জোরে বলেন ফাতিহা তিন দল হইছে ফাতিহা ইখলাস ইয়াসিন এক দলে আসেন এটা মনে রাখবেন ভালো করে কোন নামাজ কোন সূরা ছাড়া নামাজ হয় না এত দেরি লাগলো কেন এটা জানতে কোরআনের মা কোন সূরা মায়ের দাম বেশি না বাপের এই জন্য তো বাংলাদেশের ক্ষমতায় মা বসেছেন শুধু মনে রাখেন এই দুই মা বিদায় হওয়া পর্যন্ত বাংলাদেশ উন্নত হবে না বলছেন ওই জাতি সফলতার মুখ কখনো দেখবে না যার নেতৃত্ব দেওয়া হয়েছে মহিলার হাতে আমরা দুই মহিলার জন্য দোয়া করছি আল্লাহ দুইজনকে হেদায়েত দান করুন সাথে সাথে আমি টেলিভিশনের পর্দাতেও বলেছি দুইটার যোগ্য ছেলে আছে ছেলের হাতে দিয়ে দাও ছেলের হাতে দিয়ে দাও কারণ একজন মা সৃষ্টিগত ভাবেই ঘরমুখ মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেরিয়ার দিয়ে তৈরি করেছেন হঠাৎ করেই তিনারা বহির্মুখী হতে পারেন না আপনি ঘরে গিয়ে কাউকে ডাকলে আগে কে আসে কে আসে মা আসে দরজা খোলার জন্য আসে কি এই কে রে এ দেশে মা আসে কারণ এখানে তো বাবা নাই আবার এদেশে মায়ের নাম লেখা হয় যেটা কোরআন বিরোধী সূরা আহজাবে আল্লাহ বলছেন উদউহুম লিআবাহিম বাপের নাম ধরে সন্তানদেরকে ডাকবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্বকর ইবনে কুহাফা খালিদ বিন ওয়ালিদ এভাবে বিশ্বনবী সাল্লাম নামগুলো সেট করেছেন আমরা একটা সূরা আজকে পড়ব যে সূরাটা আমাদের সামাজিক চরিত্রের জন্য বড় বেশি প্রয়োজন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাজা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مقصدة في عمد ممددة اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار এই সূরাটা পড়তে বিশ্বনবীর চোখ ভিজে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন শেষের আয়াতগুলো পড়তেন কান্নার জন্য কখনো কখনো আওয়াজ পরিষ্কার হতো না কান্নায় ভেঙে পড়তেন কিয়ামতের কি চিত্র জাহান্নামের আল্লাহ এখানে তুলে দিয়েছেন সূরাটি খুবই ছোট্ট কিন্তু মনে হয় সাগর এক একটা সূরাতে আল্লাহ ভরে দিয়েছেন ওয়েল কাস্টি ওয়েল নামে একটি জাহান্নাম আছে এই জাহান্নামটি এত মারাত্মক ইবনে মাজা নাসাই তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য জাহান্নামগুলো প্রতিদিন 400 বার এটা থেকে বাঁচার জন্য পানা চায় এটা এত মারাত্মক যে অন্য জাহান্নামগুলো পানা চায় দৈনিক 400 বার কয়শো বার 400 বার যেন এটার কাছে যেতে না হয় এটা এত মারাত্মক জাহান্নাম 5টি কাজের জন্য আল্লাহ কোরআন শরীফে এই জাহান্নামের কথা উল্লেখ করেছেন প্রথম যদি আমরা তাকাই নামাজিদের মধ্যে যারা গাফেল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون দ্বিতীয় পর্যায়ে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাগফুন তৃতীয় পর্যায়ে বলেছেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন একই সূরার ভিতরে 6 বার বলেছেন মিথ্যুকদের জন্য ওয়াইল চতুর্থ পর্যায়ে বলেছেন ওয়াইলুল লিল লাযীনা ইয়াকতুমুনাল কিতাব ওদের জন্য ওয়াইল যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে আল্লাহর কিতাবকে মানুষের সামনে প্রকাশ করে না প্রথম বলেছেন এরপরে বলেছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল এই 5 ব্যক্তির জন্য ওয়াইল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ
হুমাজা মানে হলো সামনাসামনি যে মানুষকে অপমানিত করে, বেইজ্জতি করে, সম্মান দিতে জানে না, এরকম লোক আছে না নাই? ওনারে চিনেন নি? ওই যে উনি আছে না, চিনেন না? ওই যে ঠারে ঠুরে ঠারে ঠুরে কর ইশারা ইঙ্গিতে, এখানে তো সব জিলার লোকই আছে মনে হয়, মোর বরিশালের ভাইও আছে, এই যা মোর বরিশালের ভাই। ভালো, বাংলাদেশ একটা সুন্দর দেশ, বাংলাদেশের ভাষাগুলো দিয়ে কত চমৎকার একটা কিছু করা যায়। পৃথিবীর কোনো দেশে এরকম বৈচিত্র্যময় ভাষা নেই, ইংলিশের মধ্যে আছে কিছু সামান্য চেঞ্জ, যেমন ককনি, যেটা লন্ডনের ককনি এখানে একদম অচল, চলে না মোটেই। আবার নিউ ইয়র্কে কোনো আঞ্চলিক আছে কিনা, আই ডোন্ট নো, ইউ নো বেটার দ্যান মি। হ্যাঁ আছে আছে, নিউ ইয়র্কে জায়গায় আঞ্চলিক ইংলিশ একরকমের না, ম্যানহাটনে একরকম, খুব বেশি পার্থক্য নেই আমাদের দেশের মতো না। এই ব্যাডা মোর আছে না, দরিয়া তো নকল এই আছে, এই নাই, এমন পার্থক্য, ব্যাডা মোর আছে না, এই বরিশাল ব্যাডা মারা মা কিলাকিলি করবা, টাফকি মারো না ইমন লগে, এই টাফকি মারো তো কোনো ডিকশনারিতে পাবেন না, কি কঠিন শব্দ, মন লগে টাসকি মারো না। এই আবার চট্টগ্রাম গেলে কিছু শব্দ পাবেন, এগুলো আল্লাহ আলেমুল গায়েব ছাড়া কেউ জানে না, দজ্জার খুলে দিয়ে যায়, আরে আতিক্যা দফর, এখন আতিক্যা দফর আপনি কি বুঝবেন? অবশ্য সব জেলাতেই এরকম কিছু আঞ্চলিক শব্দ পাওয়া যায়, যেমন নরসিংদীতে আছে বুইত্যা মারা, নরসিংদীতে বলে বুইত্যা মারা, মানে বড় জিনিসকে এরা বুইত্যা মারা বলে। এটা নোয়াখালীতেও কিছু কিছু শব্দ আছে যেটা অন্য জায়গায় পাওয়া যাবে না, এটা আমাদের বিউটি আলহামদুলিল্লাহ, এটা হলো বাংলাদেশের সৌরভ, বাংলাদেশের সৌন্দর্য। কিন্তু ভাষা জানার জন্য কারো কোনো বুজুর্গি নাই, তাকওয়া যার যত বেশি তার বুজুর্গি তত বেশি, কিন্তু তাকওয়া দেখার তো কোনো উপায় নাই, আপনি তাকওয়া দেখাতে পারবেন না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আশারা ইলা সদরিহি, বিশ্বনবী বুকের দিকে ইঙ্গিত করলেন, তাকওয়া এখানে এখানে এখানে। হ্যাঁ, হৃদয়ে যদি তাকওয়া থাকে বাহিরে তো আর তাকওয়া ফুটবে, তাকওয়ার আবার লেবাসও আছে, লেবাসু তাকওয়া, যালিকা খাইর ইওয়ারি সাওআতিকা মরিশা, লেবাসু তাকওয়াটাই হলো সর্বশ্রেষ্ঠ। কার কথা? আল্লাহর কথা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে মানুষটি মানুষকে সামনাসামনি বেইজ্জতি করে তার জন্য ওয়েল, তার জন্য অভিশাপ, তার জন্য ওই জাহান্নাম, যে জাহান্নাম জাহান্নাম গুলির মেজে সবচেয়ে মারাত্মক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, লুমাজা মানে হলো দূরে, আপনি উপস্থিত নাই, আড়ালে আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে বেইজ্জতি করে, এরকম লোক আছে না নাই? প্রচুর। তবে হ্যাঁ, গীবত কবিরা গুনাহ, কিন্তু জালেম শাসকের বিরুদ্ধে গীবত করাকে আল্লাহ নিজে ফরজ করে দিয়েছেন। জালেম শাসকের বিরুদ্ধে কথা বলতে হবে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ক্বাওলা বিসসু ইল্লা মান যুলিম, আল্লাহ কাউকে কারো খারাপি বলা পছন্দ করেন, কিন্তু জালেম ছাড়া। ফেরাউনের খারাপি কে বলেছেন? কথা বলে নমরুদের খারাপি কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, এটা কার আয়াত? মানুষটা কে ছিল? আবু লাহাব। আবার ডাক্তারের কাছে গেলে আপনি খারাপই বলবেন, ডাক্তারের কাছে গেলে দোষ বলতে হয়, দোষ বলাটাই তো হলো গীবত। দোষ বলাটা কি? একজনের মধ্যে একটা কাজ আছে সেটা বলাটাই গীবত, আর যদি না থাকে তাহলে মিথ্যা তোহমত, মিথ্যা তোহমত, বোহতানুন আযীম, ওটা যেন আমরা সর্বনাশ কখনো ওদিকে না যাই। তৃতীয় হলো কোনো টিচারের কাছে অথবা কোনো গার্ডিয়ানের কাছে আপনি দোষ বলতে পারবেন। চতুর্থ হলো বিয়ের সময়, বিয়ের সময় ছেলে মেয়ের পরিপূর্ণ অবস্থাটা আপনি বলে দিবেন, দোষ যেটা আছে সেটা বলবেন। বিশ্বনবী সাল্লামের কাছে একজন প্রিয় মহিলা সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন সাহাবি রাদিয়াল্লাহু আনহু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কয়জন? দুইজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফকির আর একজন বদমেজাজি, হাতে সব সময় লাঠি থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবি মহিলা সাহাবি রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, এটার ঘরে গিয়া কিল খামু কেন, আর এটার ঘরে গিয়ে উপোস থাকবো কেন, দুইটার একটাকেও বিয়ে করলেন না।
বদ মেজাজি এটা কি ভালো গুণ না খারাপ গুণ খারাপ গুণ ফকির এটা কি ভালো গুণ না খারাপ গুণ দুজনের একজনকেও বিয়ে করলেন না তৃতীয় আরেকটা প্রস্তাব আসলো সেটাকে বিয়ে করলেন ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা আমরা তো অনেক খেয়ানত করি প্রচন্ড নামাজি একটা ছেলে কোরআনে হাফেজ দিনদার এর জন্য একটা মেয়ের দেখতে গেল ম্যানহাটন থেকে গেল হলো ব্রঞ্জে ব্রঞ্জে হলো মেয়ের বাসা এখন গিয়ে মেয়ের প্রতিবেশীকে জিজ্ঞেস করছে মেয়েটা কেমন করে তো মেয়ে না লাভ অবশ্রী ছোট বোন আসলে নামাজ পড়ে না এক ওয়াক্ত সারাদিন ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়ায় এরকম আছে না নাই আপনি মিথ্যা সার্টিফিকেট দেওয়ার কারণে হাফেজের সাথে তার বিয়ে হলো বিয়ের পর কি সংসার থাকবে কথা কন নাকি আপনাদের এখানে বহু বিয়ে ভেঙে যাচ্ছে টেলিফোনে বিয়ে হয় এত দামি মেয়েটাকে টেলিফোনে উঠে দিচ্ছে কই থেকে পাইছেন এটা টেলিফোনে হ্যাঁ আগের পরিচিত থাকলে কোনো সমস্যা নাই কিন্তু চিনেন না দেখেন নাই এই বিয়ে টেলিফোনে কখনো জায়েজ হবে আগে যদি চিনেন হ্যাঁ চাচার ঘরের বোন মামার ঘরের বোন অথবা খালাতো বোন মামাতো বোন চাচাতো বোন আগে চিনেন টেলিফোনে সেটা হতে পারে জানাশোনা আছে ঠিক তেমনি ভাবে ছেলের ব্যাপারেও ছেলেটি খুব বদ মেয়ের বাপ খবর নিতে এসেছে আপনি বলে দিয়েছেন ছেলেটি বিরাট আল্লাহর ওলি শাহজালাল একদম বস বিয়ের পরে দেখা গেল সারাদিন গাঁজা খায় সারাদিন গলির ভিতরে টাকা চুরির দাঁদায় থাকে আছে না নাই মেয়েটার জীবন শেষ এই জন্য আসল চিত্র বলে দিবেন এটা গীবত হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন রজব মাস রজব মাসের আমলগুলো আমি বলেছি অনেক বাহুল্য আমলের কথা আমাদেরকে বলা হয় শুধু রমজানের শেষ 10 রাত বিশ্বনবী সারা রাত জাগতেন এছাড়া সারা রাত জাগার কোনো সিস্টেম তিনি কখনো দেন নাই রমজানের শেষ 10 রাতে বলতেন তোমরা জাগো শুধু অসুস্থ এবং ছোট্ট বাচ্চা ছাড়া বাকি সবাইকে তিনি জাগিয়ে দিতেন তাহলে লাইলাতুল কদর যে পাবো তাতে কোনো সন্দেহ নাই তিনি নিজে এতেকাফ করতেন এবং ওফাত মোবারকের আগের বছর তিনি 20 দিন এতেকাফ করলেন একদম 10 রোজা থেকে 30 রোজা পর্যন্ত আর প্রতি রমজানে তিনি 6 বার কোরআন খতম করতেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না তিনবার শুনতেন জিব্রাইল আমিন থেকে আবার তিনবার শোনাতেন কয়বার হলো 6 বার সপ্তাহে পড়লো 5 পারা করে কয় পারা 5 6 30 আর আমরা এক পারা পড়তে যা শেষ হয়ে যায় আবার এত দ্রুত পড়ে মনে হয় কোরআনের সাথে সে দৌড়াচ্ছে রাসূলুল্লাহ নিষেধ করেছেন রব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানহু বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয় রহমত দেন আল্লাহ লানত দেয় যেখানে একটা অক্ষর শুনলে 10 নেকি সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয় কারা তারা প্রথম হলো যারা কোরআনের কোনো তাজবীর মানতে চায় না চেষ্টাও করে না একে শুদ্ধ করার জন্য আমরা যারা এই দেশে এসেছি আমরা টিভির মাধ্যমে অনেকে এসেছি ইংলিশ ভাষাটা আমরা সুন্দর করেছি ঠিক না বে ঠিক আমরা সুন্দর করেছি হাউ টু প্রোনাউন্স আর হাউ আর ইউ স্যার আমরা এটাকে ক্যাসেট কিনে নিয়েছি টোফেল করার জন্য কিন্তু কোরআনের জন্য আমরা কতটুকু বেচায়ন হয়েছি এখানে সবাই বাংলা বুঝেন তো বাচ্চারা কেমন আছে আমি জানি না ও বিদেশি মেহমান আছে হুইচ কান্ট্রি পাকিস্তান হলো তো আঙ্গদেশে ইন্ডিয়া হইলো আঙ্গদেশ শুধু বাংলার সাথে একটু হাই লাগাই দিলে হিন্দু হো গিয়া হিন্দু হিন্দি হো গিয়া সমাচার সমাপ্ত হই হ্যাঁ এটা হলো হিন্দি হিন্দি ভাষা খুব একটা আজিব ভাষা আমরা অবশ্য পাকিস্তানে ওই যে আর্মিদের সময় খুব আরবি ইংরেজি উর্দু শিখেছিলাম কাকি আর তুম মুসলমান হয় কা মুসলমান তো হায় তো কালেমা জানতা হায় হায় কইতা হায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কারে ভাই এটা মুসিবত কা দোয়া হায় কা হাম বিতে মুসিবত মে গেরা হায় মুসিবতে না পড়লো তো এই খতনি অনুসারে আমরা পড়ি না উর্দু ভাষা খুব কঠিন না লস্করি ভাষা এটা জানা সহজ আমরা রমজানুল মোবারক আসার আগেই প্রস্তুতি নেব মেয়ের বিয়ের জন্য 10 বছর আগে থেকে প্রস্তুতি নেই ব্রিকলেনের এক ভাই আমাদের বাংলাদেশি বলছে আমি বিয়ের আগে 5 বছর জামাইরে শুধু দেখবো যে হোলার লগে বিয়া দেবো জামাইরে সামো হোলা ঠিক আছে
আল্লাহ তাকে ভালো জামাই দিক আমরা বলি আমিন কিন্তু আপনি বিয়ের আগে এত প্রস্তুতি নেন এই যে রমজানটা আসছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস অর্থাৎ একটা মাস সারা জীবনের সব গুনার কাফফারা হয়ে যায় যত নামাজ কাজা করেছেন যত তসবিহ কাজা করেছেন এক মাসে সব কাফফারা আল্লাহ আদায় করে দিবেন সেটার জন্য কি প্রস্তুতি আমাদের আহা পলকি শা বরস কা সওদা শা বরস কা পলকি খবর নেহি কত কাজ কিতনা সামান করে নিয়ে পয়দা ইতনা ছোটি সি জিন্দেগি কে লিয়ে কতদিন বাঁচবো তার ঠিকানা নেই দশটা ড্রেস বিশটা ড্রেস পাঁচশো ড্রেস পড়ে আছে খাওয়ার কত সরঞ্জাম আর চিরস্থায়ী ঘরের যেই কাজ সেই কাজ থেকে আমরা বেমানান গাফেল হয়ে আছি اقترب للناس حسابهم وهم في غفلة معرضون الله বলছেন হিসাবের দিনটা খুব কাছে চলে আসছে اقترب للناس حسابهم হিসাবের দিনটা খুব কাছে অথচ মানুষ বেমানান গাফিল হয়ে আছে একজনকে কবর দিতে যায় নিজে যে দুই দিন পরে চলবে তার খবর নাই আরেকজনের খতম পড়ে আসে নিজে যে সেখানে যাবে তার কোনো খবর নাই এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন মুতু ক্বাবলা আন তামুতু মুতু ক্বাবলা আন তামুতু হাসাবু ক্বাবলা আন তুহাসাবু মরার আগে তোমরা মরে যাও আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেই করে নাও ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা কয়জন ভাইয়ের এরকম সর্বনাশ আমি করেছি ইউ মাস্ট টেক ইওর অ্যাকাউন্টেবিলিটি হোয়াট আই হ্যাভ ডান উইথ মাই নেইবার With my relatives, with my Muslim brothers, I was backbiting my one very close relation because I didn't like his work. That's why I've been backbiting him last 10 years. এরকম লোক আছে না নাই ওরে আরে ফালতু ওর কথা বলো যখন অথচ কোনো মানুষই জঘন্য না প্রত্যেক মানুষের ভিতরে কিছু ভালো গুণ আছে না নাই পৃথিবীতে আপনি কোন মানুষ পাবেন সবটাই খারাপ কে সে নান একজন না আমার ফারুকের মতো সন্ত্রাসী কে ছিলেন মক্কায় যার নাম শুনলে বাচ্চারা ঘুমিয়ে পড়তো দুই আঙ্গুলে মানুষকে তুলতেন এরকম করে এরকম মাথা দিয়ে হেড মারতেন তিনি 18 বছর বয়সে মক্কায় কুস্তিতে চ্যাম্পিয়ন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 22 বছর বয়সে সারা আরবে তিনি চ্যাম্পিয়ন এক একটা বাহু ছিল আপনার উরুর চেয়ে মোটা এইখানের এই মাসেলটা এরকম করলে যে কোনো লোকের অন্তর ঠান্ডা হয়ে যেত শয়তান পর্যন্ত ওনার রাস্তায় হাঁটতেন না কখনো কি শক্তি আল্লাহ তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে যার নাম মুখে এনেছেন তার ঘুম হারাম বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে আবু জেহেল উতবা সাহেব আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু কানে দিলেন তুমি যদি মুহাম্মাদের সিদ্ধান্ত না নাও আমাদের ঘরগুলোকে তছনছ করে দিচ্ছে সকাল বেলা উঠে তলোয়ার হাতে নিলেন সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সাথে পথে দেখা হলো আইনা রা ইহমার ওমর কোথায় যাও উরিদওয়ান আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ বিন আবু ওয়াক্কাস যে মুসলমান হয়েছিল ওমর জানেন না বলছে মুহাম্মদকে হত্যা করতে যাই ওমর জানতেন না বিশ্ব নবীর তলোয়ার সারা দুনিয়ার তলোয়ার যে ধারালো ওখানে গেলে সব পোতা হয়ে যায় জানতেন না তিনি আবু আক্কাদ বললেন নাস্তাহি আলাইক উমর তোমার জন্য লজ্জা হয় হট শেম ফর ইউ আই থট ইউ আর ভেরি ব্রেভ পারসন নাও আই হ্যাভ টু থিংক ইউ আর কাওয়ার্ড না ইওর সিস্টার অ্যাকসেপ্টেড ইসলাম ইউ কুডেন্ট ডু এনিথিং এন্ড ইউ থিংকিং অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চোখ উল্টালেন হোয়াট হ্যাপেন টু মাই সিস্টার ইওর সিস্টার ফাতেমা শি অ্যাকসেপ্টেড ইসলাম ঘুরে গেল কাবলা চলে গেলেন বোনের বাসায় সূরা হামিম সেজদার কিছু আয়াত খাব্বাব রাদিয়াল্লাহু শিক্ষা দিচ্ছিলেন ঘরের ভিতরে আওয়াজ শুনলেন কোরআনের দরজায় নক করলেন খুলতে দেরি হলো ভেঙে ভিতরে ঢুকে পড়লেন ওমর খাব্বাব রাদিয়াল্লাহু পিছনের দুয়ার দিয়ে গিয়ে বাহিরে অবস্থান নিলেন ভয় পেয়েছিলেন ঠিক না হ্যাঁ ভয় পেয়েছেন ভয় পান নেই মক্কায় মোকাবেলার কোনো অনুমতি ছিল না মক্কায় শুধু মায়ের খাওয়া ছিল এটার প্রতিবাদের অনুমতি আসছে কোথায় বিশ্বনবী নিজেও খেয়েছেন মায়ের ঘরে ঢুকে ভগ্নিপতিকে মারলো বোন বাধা দিল থাপ্পড় মেরে বোনকেও ফেলে দিল
এবার ক্লান্ত ওমর বলছেন বোন উরিদু আন আকরা আল কোরআন ও বোন যে কিতাবটা পড়ছিলে একটু আমার হাতে তুলে দাও আমি একটু পড়তে চাই যেমনই ভাই তেমনই বোন তোমার মতো সন্ত্রাসী অপবিত্রের হাতে কোরআন তুলে দিতে পারি লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন মুশরিকরা পবিত্র নয় তাদের হাতে কোরআন তুলে দেয়া যায় না মুশরিকরা কখনো পবিত্র হয় না আর মুমিনরা কখনো অপবিত্র হয় না একটা জেনারেল রুল জেনে নিয়ে মুশরিক মুসলমানদের ওযু থাকে না কিন্তু কোরআন শরীফ মুখে পড়তে পারে কি না পারে কি না আমার মায়েরা যখন অপবিত্র থাকবেন কোরআনের যে ভার্সগুলো মুখস্থ আছে পড়তে পারবেন কোনো সমস্যা নাই আমার ভাই আছেন ফতোয়া জেনে নিয়েন আমরা সবচেয়ে উপকৃত হব সৈয়দ সাবেকের একটা ফতোয়ার বই এটা বাজারে বাংলা হয়েছে ফিকহুস সুন্নাহটা আপনার ঘরে রাখবেন কুদুরি হেদায়া এগুলোর রেফারেন্স গুলো আমরা বের করা কঠিন আমাদের জন্য সাধারণ মানুষের জন্য আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই যে কিতাব থেকে রেফারেন্স বেশি নিয়েছেন সেটা আমরা নামও জানি না যেখান থেকে সবচেয়ে বেশি রেফারেন্স দিয়েছেন কারণ বুখারী মুসলিম এই শব্দ ওনার অনেক পরে এগুলো রচিত হয়েছে ওনার রেফারেন্স গুলো মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে অধিকাংশ গুলো নেয়া সেজন্য আপনারা সেই সাবেকের ফিকহ সুন্নাহটা ঘরে রাখবেন ভাই বোনের সম্পর্ক ভালো হয় না খারাপ কথা বলেন সে আমার ছোট বোন বড় আদরে শুনে নেই আমরা এগুলো আমাদের বোনদেরকে স্মরণ করিয়ে দেয় একদিন শহরের সেরা জলসায় গলায় সেদিন তার দারুণ জ্বালা তবু শ্রোতারা তারে দিল না ছুটি শেষ গান গাইল সে পরে শেষ মালা শিল্পের জন্যে শিল্পী শুধু এছাড়া নেই যে তার অন্য জীবন সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন মিউজিক ছাড়া এটা তো হালাল জিনিস আপনার মায়ের জন্য আপনি আপনার বোনের জন্য গাইবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদতেন চাচার জন্য এত কেঁদেছেন এত কেঁদেছেন আল্লাহ বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাক মনে হয় আপনি আপনার নিজেকে ধ্বংসই করে ফেলবেন হেদায়েতের মালিক তো আপনি না হেদায়েতের মালিক কে আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত কার হাতে আল্লাহ আপনি চেষ্টা করেন হেদায়েতের মালিক আমি আল্লাহ ভাই বোনের সম্পর্ক যে কত নিবিড় হয় আমরা যারা বোনকে ছেড়ে এসেছি দেশে আমরা বুঝি কিভাবে কাঁদে আমার বোনগুলো দীর্ঘদিন পরে যখন বোনের কাছে যাই ঠিক মা যেরকম কাঁদত বোনও সেরকম কাঁদে আমার ফারুকের মন কেঁদে উঠলো আরে এই বোনটাকে তো কখনো আমি জোরে কথাও বলে নেই কারণ সন্ত্রাসীদের একটা নরম মন থাকে প্রত্যেক মানুষের একটা নরম মন থাকে যে মনটা ভালোবাসা খুঁজে বেড়ায় পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা সব সময় গরম থাকে যে যত বেশি গরম সে তত বেশি আরবিতে একটা কথা আছে দাহাতা কুল্লু নারিন বা প্রত্যেক আগুনের নিচে কি থাকে পানি থাকে আগুনের নিচে কি থাকে পানি থাকে বোন কোরআন দাও লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আপনার মতো সন্ত্রাসী রাতে তুলে দেব না তুমি পড়ো বোন পড়া শুরু করলেন পড়তে পড়তে পড়লেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি আকিমিস সালাতা লিযিকরি যখন ইয়াত পড়লেন ওমর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে রওনা হলেন চলো বোন কোথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই তার কাছে রাত থেকে দোয়া করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ওমর ছিলেন মক্কায় খুব বিখ্যাত ওমর বিন জুমা ওমর বিন খাত্তাব একজন ছিলেন কূটনীতিক আর একজন ছিলেন যোদ্ধা পালোয়ান ইকরামা রাদিয়াল্লাহু আনহু ঘরে এরকম তাফসীর হচ্ছিল তাফসীর করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উকি দিয়ে দেখছেন কেউ আসে কিনা সাডেনলি হি হ্যাজ সিন ওমর ইজ কামিং উইথ ওপেন শোল্ড থ্রি আদার পিপল বিহাইন্ড হিম ফাতেমা হাজব্যান্ড অফ ফাতেমা এন্ড খাব্বাব রাদিয়াল্লাহু আনহু
Abu Bakr radiallahu anhu went to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Umar is coming to this house, Ikrama's house, with open shawl. Prophet sallallahu alaihi wasallam says, just open the door for him. Hamza radiallahu anhu shekhane bosha chilen. Tini bollen, Abu Bakr, Umar jodi bhalo niyote ashe to bhalo. আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তীর কখনো ওকে ক্ষমা করবে না তুমি নিশ্চিন্ত থাকো মুসলমান ভয় পায় কাকে কথা বলেন আল্লাহকে চলে আসলেন বিশ্বনবী হাত বাড়িয়ে দিলেন তিনি তলোয়ারটা বিশ্বনবীর পা মোবারকে ফেলে দিলেন আর রাসূলের কলিজায় গিয়ে ঝাঁপিয়ে পড়লেন এই প্রথম উমরের দরবারে পরাজিত হলো আল্লাহর হাবিব কোমরে চুম্বন খেলেন উমর ফারুক তাকবীর দিলেন তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার প্রথম তাকবীর ঘোষণা হলো মক্কায় তো জি রাসূলুল্লাহ আমরা কয়জন কালেমা পড়েছি আপনি তো জানেন আমি কোন উমর আপনি একটু দোয়া করে দেন একটা মিছিল বের করবে 15 16 জন মানুষ নিয়ে কাবার দিকে রওনা হয়েছে মিছিল নিয়ে সুবহানাল্লাহ গতি ইচ্ছা করল না গিয়ে কাবার দেয়ালে গিয়ে বলেন আবু জেহেলরা রাতে পাঠাইছে ওমর ফারুককে এখন আবু জেহেল গিয়ে নেতারা কইতেছে আবু জেহেলরা তুই করছ কি করলি কি আর রইল কি চুপি দিয়ে দেখে কে আল্লাহু আকবার বলে যখনই দেখে সামনে ওমর দৌড় পিছন ফিরে তাকানোর আর অবস্থান নাই চলে গেলেন কাবার দেয়ালে উঠে বললেন না ওমর বিন খাত্তাব আমি খাত্তাবের পোলা ওমর রাদিয়াল্লাহু আনহু কেউ যদি বিবিকে বিধবা করতে চাও ছেলে মেয়েকে এতিম করতে চাও আমার সামনে এসে কালমার জন্য বাধা দাও ওপেন কাজ শুরু করলেন মক্কায় কাজও শুরু হলো বিরোধিতাও ব্যাপক বেগে শুরু হলো 13 বছর এই অবস্থা চললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার খেলেন আজ যদি ইসলামের জন্য মার খেতে হয় রাজি আছেন তো দেখি কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করুন আমিন আরো জোরে বলি আমিন আমরা আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি ইসলামকে ঠিক কি না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন ভিতরের সম্পর্ক মজবুত করতে হবে আজকে মুসলমানদের মধ্যে সম্পর্ক ভালো নেই আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে কথা বলে অথচ আমাদের সম্পর্কটা হওয়া উচিত ছিল বুনিয়ানুম মারসু শিশা থালা প্রাচীরের মতো শিশা ছাড়া শিশা কাটা যায় না কি সুন্দর উপমা আল্লাহ দেখেন শিশা দিয়েই শিশা কাটা হয় ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু যখনই কোনো একজন ফাসেক কারো বিরুদ্ধে আপনার কাছে বলবে আপনি হঠাৎ করে সেটা বিশ্বাস করেন না আপনি ওই ভাইকে প্রশ্ন করেন যে ভাইয়ের বিরুদ্ধে বলছে তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি আমাকে এটা বলেছেন দুইজনের বিরুদ্ধে বলে দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয় আছে না নাই এগুলোর নাম কি চগল খোর কি নাম চগল খোর সর্বনাশ করে দেয় আমাদের দেশে এটা খুব বেশি মনে হয় এখানে আশা করি হবে না এটা আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদের বড়টা দিচ্ছেন لكل همزة لمزة الذي جمع مالا وعدده ويلدذب تدر جنو جرى الذي جمع مالا وعدده جرى مال قلو جميرا كي أركوني وعدده قطه لو এক লাখ ডলার দুই লাখ ডলার তিন লাখ ডলার বহু লোকের কত জমা আছে তার নিজেরও জানা নেই আবার এখানে অনেকে বাসা ভাড়া দিতে পারছেন না নিউ ইয়র্কে বাসা ভাড়া সবচেয়ে বেশি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন যে বাসা আপনি ভাড়া দেন সেই ভাড়া আপনি মিসিগানে বাড়ি কিনতে পারবেন এত চিপ $30,000 বাড়ি কিনছে দোতলা বাড়ি পাঁচ রুম এর ভাই ক্লাসরুমের বাড়ি আবার বেসমেন্ট আছে ফ্রি কিন্তু এখানে বেশি আপনি আপনার ভাইদের দিকে খেয়াল রাখবেন এই যে রমজান আসছে রজব আসছে অনেক বাংলাদেশি ছেলে এখানে এসে কষ্ট করছে ঠিক কি না ডিবিতে আসছে চাকরিও নাই বাকরিও নাই চলে আসছে ডিবিতে এখন ইংরেজিও জানে না কি করবেন আপনি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সে একদিন এখানে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ আবার আমেরিকাতে আসার জন্য দেশের ড্রিমল্যান্ড অনেকের কাছেই এটা স্বপ্ন রাজ্য আর নিউ ইয়র্কটা বোধহয় সবচেয়ে সুন্দর নাকি হ্যাঁ সবচেয়ে সুন্দর
I haven't seen a whole America. Could be. এটা সবচেয়ে busiest, সবচেয়ে ব্যস্ততম শহর. কারণ একটা প্রবাদ শুনেছি বাংলাদেশ থেকে, Manhattan never sleep. Manhattan never sleep. Sometimes become dozy, you know, but never sleep. এটা কখনো ঘুমায় না. একটু ওঙ্গায় আর কি. ওই যে ঘুমায় জুরে জুরে, ঘুমায় না. তো এখানে আপনার ভাইকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, মাল দিয়ে কি করবেন আপনি? মাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি আদমের পেট ভরে না, এক মাঠ মাঠ হোক মাল হলে আর এক মাঠ মাল চায়, আর এক গ্রাম মাল হলে আর এক গ্রাম চায়। $4,000, $4,000 crore অর্থমন্ত্রী বলে ইটস নাথিং, উনি মনে হয় কত হাজার কোটি টাকার মালিক। বেটা সারা জীবন চাকরি করেছো কয় টাকায় তুমি? $4,000 crore তোমার কাছে নাথিং হলো কেন? $4,000 crore বাংলাদেশের 4 লক্ষ পরিবার চলতে পারে, ঠিক কিনা? নাথিং হলো কেমনে তোমার কাছে? বাংলাদেশের বহু পুলিশ অফিসারের বাড়ি আছে আপনাদের এই জ্যামাইকা স্টেটে, ঢাকার পুলিশ অফিসার বাড়ি কিনে রাখছে এখানে। আমি প্রথম 2 দিন এসে প্রোগ্রামও করছি, ঘুরছিও, কইছি আমাকে একটু আমার লোকালয় দেখার, এটা কার বাড়ি? ও এটা তো পুলিশ অফিসারের বাড়ি। কোথাকার পুলিশ অফিসার? বাংলাদেশের, ঢাকার। নামও বলছে, নাম বললাম না। কি পরিমাণ জনগণের পয়সা খাইছে যে এখানে বাড়ি কিনছে? পুলিশের বেতন কত? পুলিশের আইজির বেতন কত? ওই বেটা আইজি ম্যাক্সিমাম হলে 50,000 পায়, 60,000 ধরলাম সব মিলিয়ে 1 লাখ, 1 লাখ মাসে বেতন পেয়ে পরিবার চালায় কি এখানে ম্যানহাটনে এখানে বাড়ি কিনতে পারবে? জ্যামাইকা স্টেটে বাড়ি কিনতে পারবে? অসম্ভব। বাড়ি না, এক রুমের স্টুডিও ফ্ল্যাট হতে পাবে না। কত টাকা জমেছে? হ্যাঁ, এই টাকার হিসাব নেবেন কে? আল্লাহ বলছেন, এরা মনে করে তাদের মাল তাদেরকে স্থায়ী করবে। আন্নামা লাহু আখলাদা, আখলাদাহু তাকে স্থায়ী করবে। কাল্লা ইউম্বাদান্না ফিল হুতামা, কি কঠিন শব্দ আল্লাহ বলছেন, কাল্লা নেভার এভার, কশিন কালেও নয়। লাইম্বাদান্না ফিল হুতামা, হুতামাতে আমি জমা করে দেব। আমা আদরা কামাল হুতামা, নারুল্লাহিল মৌকাদা। হুতামা কি তোমরা জানো নাকি? নারুল্লাহ আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। নারুল্লাহিল মৌকাদা, যেটা কোনো সময় নিবে না। পৃথিবীর এমন কোন আগুন নাই যেটা কখনো কখনো নিবে না। ইব্রাহিম আলাইহিসসালামকে যে আগুনে ফেলানো হয়েছিল কয়দিন রাখা হয়েছিল বলেন তো? কয়দিন? 40। কয়দিন? 40 দিন। 40-এর একটা রেফারেন্স আমাদের তাবলিগের ভাইয়েরা এখান থেকে নেয়, কিন্তু এটা ছোট ছোট রেফারেন্স না। আবার নবুয়ত 40 বছরে যে হয়েছিল সেটাও রেফারেন্স না। তবে 40-টা একটা স্ট্যান্ডার্ড সময় একটা মানুষের জীবনের অভ্যাসগুলো পরিবর্তনের জন্য। আরও মাসলাহাত আছে। 1 লোকমা হারাম খেলে 40 দিন এবাদত কবুল কথা কর না কেন? কবুল হয় না। ডাক্তাররা বলছে যে শরীরে 1 লোকমা খাওয়ার এফেক্টটা 40 দিন থাকে। কয়দিন? 40 দিন। এই জন্য 40 দিনের কোনো এবাদত কবুল হয় না 1 লোকমা খাবার খেলে। আবার যারা কোনো গণকের কাছে হাত দেখায়, বিশ্বের মিসির সাল্লাম বলছেন হাত দেখালেই 40 দিনের এবাদত শেষ। আপনি ইন্টারনেটে তালাশ করতে লাগলেন, অ্যাস্ট্রোলজি, হোয়াট ইজ ইট? হোয়াট ইজ ইট? অ্যাস্ট্রোলজি। অলরাইট, অ্যাস্ট্রোলজি। সেখানে আপনার কোন কার কোন ভাগ্য সেটা লিখে রাখে, কোন রাশি। যেমন বাংলাদেশে টেলিভিশন এখন চালু হয়েছে, ফোন করলো একজন, হ্যাঁ আপনি কে? আমার নাম হলো সুফিয়া। আপনার জন্ম কবে? ডিসেম্বরে। আপনি কুত্তা রাশি? আপনার জন্ম কবে? নভেম্বরে। আপনি শিয়াল রাশি? এও খুব খুশি, আমি শিয়াল রাশি। কুন্দুর রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, কত রাশি অবশ্য নিজের খবর নাই, মূর্খ কোথাকার, নিজের খবর নাই। আবার ঢাকাতে এখন আংটিও বেচা শুরু হয়েছে, ভাগ্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার হয়, অথচ যে আংটির দোকানের ভিতরে আসে তার তো ভাগ্য পরিবর্তন হয় না আংটি বেচা ছাড়া। মানুষগুলো কত সরল আমাদের দেশের, আমাদের দেশের মানুষ সরল বেশি, আলহামদুলিল্লাহ সরল বেশি। যেখানে নিয়ামত বেশি সেখানে
আপনি সরল মানুষকে ভালোবাসেন কি কথা বলেন না কেন আমাদের বাংলাদেশের নিয়ামত বেশি না কম বেশি সুবহানাল্লাহ বলবেন না পানের খনি আছে না নাই আছে তেলের খনি আছে কয়লার খনি আছে তারপরে মাছের খনি আছে গ্যাসের খনি আছে সোনার খনি আছে তবে বাংলাদেশের পয়সা খায়া কেউ শান্তিতে থাকে না একটা বেজমেন্টে পড়ে রয়েছে এখানে বেজমেন্টে আনগো বাড়ির লগে দি বাড়ি গেছে আর কইলাম না বাঙ্গি 52 টাকা আটা খাওয়াইছো তাং করে আল্লাহ তোরে হেদায়েত করুক আটা খায় কোন পাগলে আটা তো 70 এর পরে না আটা বাংলাদেশে ঢুকছে কোন বিয়ের আসরে যদি আটা রুটি দেন মানুষ খুশি হবে ভালো করে রোস্ট করে করে যে আটা রুটি সারিকা করে দিলা তুই খাইছ নি যা খাইবো নি তবে তোর রুটি তুই খা খাবে হাতের মতো মজার জিনিস আর কোথায় পাওয়া যায় বৈশাখ আসলে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য কি টানাটানি আর আমরা যে সারা মাসই এটা খাই কি স্বাদ সকালবেলা যদি ইলিশ মাছ অনেকের মুখে পানি চলে আসে দেয়া হবে ইনশাআল্লাহ মাল জমা করে কি করবেন আপনি আপনার মাল তো আপনাকে সুখ দিবে না কয়েকদিন আগে কবির নামে একজন লোক চলে গেলেন এখানে এই শহরে কি নাম কি কবির আবু কবির আমি দেখতে গেলাম দুইবার আনকনশাস চোখ মুখ বন্ধ হয়ে গেছে 13 দিন আগে রাসূলুল্লাহ বলছেন একজন মানুষের সাথে কমসে কম 5 জন ফেরেশতা থাকে কয়জন প্রথম জন হলো তার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে দ্বিতীয় জন হলো দুনিয়ার কোথায় সে পা রাখবে সেই দায়িত্বে থাকে তৃতীয় জন হলো তার খাবার দায়িত্বে চতুর্থ জন হলো একজন ভালো লেখে আরেকজন খারাপ লেখে এই 5 জন মৃত্যুর আগে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায় খাওয়ার ফেরেশতা বিদায় নেয় আর বলে দীর্ঘদিন তোমার সাথে কাজ করেছি আজকে আল্লাহ বলেছেন আমি চলে যাচ্ছি আবার কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে বিদায় নিল খাইতে পারে না মানুষটা পড়ে আছে 13 দিন দ্বিতীয় পা পায়ের দায়িত্বে যে ফেরেশতা ঘুরে এসে বলে সারা পৃথিবীতে কোথাও তোমার জন্য এক টুকরা মাটি পেলাম না আমি আজকে চলে যাচ্ছি আবার কিয়ামতের দিন তোমার সাথে দেখা হবে তৃতীয় ফেরেশতা এসে বলে আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম আজকে আল্লাহ নিষেধ নির্দেশ দিয়েছেন লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন নির্দেশের আগেও হবে না পরেও মালাকাল মওত জানা না কাকে কখন মৃত্যু হবে এটা জানেন কে আল্লাহ আর আল্লাহর হুকুমগুলো এত তাড়াতাড়ি হয় কালাহমিল বাসারাও আকরাব চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে তার চেয়ে দ্রুত আল্লাহর কাজ হয়ে যায় যখনই বলে নিয়ে আসো মালাকাল মওতের আর কিছু করার থাকে না আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতি মওত দান করে দিয়ে চোখের পানিকে সম্বল করেন যখনই একা থাকবেন কাদের এসে কাদার সময় যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু বুখারীর বর্ণনা আবু হুরায়রা বলছেন গোপনে যারা আল্লাহর জন্য কাঁদে আল্লাহ ওই চোখকে কখনো জাহান্নামের আগুনে দিবে না ওই মানুষ থেকে আরশের ছায়া তুলে আল্লাহ ছায়া দান করে দিবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে পঞ্চম নম্বরে যখনই বলা হয় ওই যে কেরামুন কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা ভালো লেখে খারাপ লেখে আপনি মৃত্যুর পরে আপনার এই আমলনামা জারি থাকে মসজিদ কায়েম করেছেন মানুষকে নামাজি বানিয়েছেন হাজার হাজার মানুষকে দান করেছেন যে আপনার দ্বারে এসেছে তাকে ইসলামের দিকে ডেকেছেন আপনার এই সওয়াব যতদিন জারি থাকবে আপনার আমলনামাও ততদিন জারি থাকবে আবার বাজে কাজ করেছেন মানুষের টাকা লুট করেছেন ঘর লুট করেছেন বহু মানুষের চাকরি খেয়েছেন বহু মানুষকে রাতের অন্ধকারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন গুম করেছেন আছে না নাই আছে কথা কর না কেন আছে সেই আমলনামাগুলো আপনার আমলনামায় যে এমন দল করে গেছেন দলের লোকেরা এই কামই করছে আপনি সেটা পেতে থাকবেন আদম আলাইহিস সালামের ছেলের কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত অবৈধ হত্যা হবে সব অবৈধ হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামায় যোগ হবে কারণ পৃথিবীর প্রথম অবৈধ হত্যা তিনি করেছেন চলতে থাকবে এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ মারা যায় সব বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া সাদাকাতুন জারিয়া ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস
ওয়ালাদুন সালিহুন ইয়াদুলা এগুলো হলো আসল সম্পদ বিশ্বনবী এক বর্ণায় বলছেন একজন লোকের তিনজন বন্ধু কয়জন একজন দুনিয়াতে থাকতে সারাক্ষণ তার সাথে থাকে আরেকজন মৃত্যুর পরে তার কবর পর্যন্ত চলে যায় আরেকজন বন্ধু দুনিয়াতেও সাথে ছিল মৃত্যুর পরেও কবরে তার সাথে শুয়ে যায় কোন বন্ধু শ্রেষ্ঠ কোন বন্ধু শ্রেষ্ঠ কোন বন্ধু সেই বন্ধুটি হলো আপনার এই যে এখন সময় দিচ্ছেন এই সময়টি সেই বন্ধুটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আবার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি একটা জীবনের রাত উনি আসতেছে সবার আসার সিরিয়াল হয় যাওয়ার কোন সিরিয়াল নাই কোন সময় যে ডাক এসে যায় জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে একটু আলো দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি একজনকে বন্ধু বানান তিনি কে আল্লাহুম্মা আনতার রাফিকুল আলা বিশ্বনবী মৃত্যুর আখ্যানে বারবার বলছিলেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাতাখাজতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসাবে গ্রহণ করতাম আবু বকরকে করতাম কিন্তু আল্লাহর চেয়ে বড় বন্ধু আর কেউ নাই হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির বলেন হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল কতটুকু মাল আমাদের জন্য যথেষ্ট বলেন তো রাসূল সাল্লাল্লাহু উপমা দিচ্ছেন একটা নৌকা একটা কি নৌকা নৌকাটা হলো জীবন নৌকা কি জীবন পানিটা না হলে নৌকা চলতে পারে না যতটুকু পানি নৌকা চলার জন্য ততটুকুই রাখবেন পানি যদি নৌকার উঠে যায় নৌকাও শেষ যাত্রীও শেষ ওই যে পানিটা হলো দুনিয়া যতটুকু জীবন চলবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি আদম কত খায় হাউ মেনি ফুড ডাজ এ ম্যান রিকোয়ার হাউ মাচ ফুড কতটুকু তিন লোকমা খাবারই শরীর সোজা রাখার জন্য যথেষ্ট একটা খেজুর খেয়ে সারা দিন কাটিয়েছেন সাহাবাই কেরাম বিশ্বনবীর ঘরে মাসকে মাস চুলা জ্বলতো না আর তিনি বলতেন আল ফাকর ফখরি দরিদ্রতা হলো আমার গর্ব আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি দুই হাতে সব বিলি করে দিতেন তবে এমন দরিদ্রতা থেকে পানা চেয়েছেন যে দরিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় চরিত্র থাকে না এটা চুরি করে ওটা চুরি করে আছে না নাই মসজিদের পয়সা চুরি করে খেয়ে ফেলে কবরস্থানের পয়সাও খেয়ে ফেলে কি সর্বনাশা ডাকায় কোনো ফান্ডে পয়সা থাকে না বনি আদমের প্যান মাটি ছাড়া কিছুতেই কার কথা বলেন আল্লাহ বলেন আল্লাহকুম আত-তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন থুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকীন লাতারাউন্নাল জাহীম থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকীন ثم لتسألن يومئذ عن النعيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله كلا لينبذن في الحطمة كشن كاليونا كلا لينبذن جمع كره بير لا متاكيد نوني سقيلا আরবির একটা জেনারেল রুল ইটস রুল অফ আরাবিক
if these two alphabet comes front and end, it will happen. If you don't believe it, you will be disbeliever. এটা যে হবে তাতে কোনো সন্দেহ নাই লা ইউম্বাদান্না লামে তাকিদ নুনে সকিল আল্লাহ লাগালেন অবশ্যই অবশ্যই আমি জমা করে দেব ফিল হুতামা হুতামা নামক স্থানে আমা আদরাকা মাল হুতামা এই শব্দটা কোরআনের বহু জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন আমা আদরাকা মা ইয়াউমুদ্দিন তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ আল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ তোমরা কি জানো নাকি কিয়ামতের দিনটা কি কেউ কারো কোনো কাজে আসবে কেউ কারো কোনো মালিকানা হবে না লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ একজন মানুষও কারো মালিকানা হতে পারবে কে বলছেন কয় দুই হুজুর ধরছি দুই হুজুরের সুপারিশ করে আমার জান্নাতে নেবে খবরদার কোন নবী আলাইহিস সালাম কথা বলতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া বিশ্ব নবীকে প্রথম অনুমতি দিবেন কে কথা বলেন মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে থাকবেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে থাকবেন ইয়া হাবলি উম্মতি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাক মুহাম্মদ মাথা উঠাও আজকে তোমার কান্নার দিন নয় যা বলবা আমি শুনবো আজকে তুমি সুপারিশ করো আমি তোমার সুপারিশ গ্রহণ করে নেব আল্লাহ সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন আর যে মূর্খগুলো নবীর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ আপনার কাছে তাদের বিচার দিচ্ছি বাংলাদেশের যে ছেলেরা ব্লগার যে ছেলেরা রাসূলের বিরুদ্ধে কথা বলেছে যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন এই ছেলেগুলোকে মিসগাইড করা হয়েছে ব্লগার রাজীবের আব্বাও একজন লোক যিনি জুমার দিন মসজিদে যায় তিনি বলছে আমার ঘরে ডাকাত কেমনে হলো আমি বুঝতেছি না কেউ জাহান্নামে গেলে আমাদের কোনো লাভ নাই আমরা চাচ্ছি সারা পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতি হয়ে যাক এই জন্যই আল্লাহ আমাদেরকে মসজিদ স্থাপনের দায়িত্ব দিয়েছেন ঠিক কি না মসজিদে আনা মানে জান্নাতের সিঁড়িতে তুলে দিলাম তাকে তাকে আপনার একটি ফাই করেন অমুক জাহান্নামি হেমুক জাহান্নামি এটা বলা সম্পূর্ণ হারাম কে জাহান্নামি এটা কে জানেন আপনি কেন জাহান্নামি বলবেন আপনি বলেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় হুমায়ুন আহমেদ এখানে মারা গিয়েছেন আমি গত মাসে রহাসপল্লির পাশে আমার প্রোগ্রাম তো লাখখানেকের উপরে মানুষ সামনে বসা আমি বললাম রহাসপল্লিতে আপনারা গেছেন কারা কারা তো যে ছেলেটা ওখানে কনস্ট্রাকশনের কাজ করেছে ও বলছে আমি তো ভিতরেই হুমায়ুন আহমদ ভাইয়ের নাটক দেখেনি এরকম বাংলা ভাষাভাষী কোনো লোক বোধহয় আমার আছে আমাদের আমার সামনে আছে কিনা আমি জানি না বহু গৃহীর থেকে শুরু করে কত অনিন্দ্য সুন্দর জিনিস তিনি জাতিকে উপহার দিয়েছেন একজনের কৃতিত্ব স্বীকার করতে হবে সে ছিল কথার জাদুকর ছাত্র হিসেবে খুব ট্যালেন্ট ছিলেন কিন্তু আমার আফসোস হলো তিনি মৃত্যুর আগে বলেছেন আমি সবচেয়ে ঘৃণা করি মৃত্যুকে আফসোস মৃত্যুকে আমরা ঘৃণা করি না মৃত্যু হলো মোমেনের জন্য হাদিয়া হাদিয়া তোহফা তোহফাতুন লিল মুমিনিন মৃত্যুর পরে মোমিন আল্লাহর সাথে দিদার লাভ করবে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সামিল করে দেন আল্লাহ শিখিয়েছেন ভালো মৃত্যু তোমরা দোয়া করো রব্বানা পড়েন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মা'আল আমরা শুধু ইমান এনেছি এই জন্যই আমাদের গুনাহগুলো মাফ করে দাও দোয়া শিখাচ্ছেন কে কে শিখাচ্ছেন ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না বিলিভ ইউ লর্ড উই সেড ইয়া উই বিলিভ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ টিচিং আস ফর দিস রিজন ইউ গিভ মি দা রিজন জাস্ট ফর দিস ঈমান
You forgive my sins, oh my Lord. Hey Allah, এই যে ইমানটা আল্লাহ মেটের জন্য আপনি আমার গুনাহ মাফ করে দেন ও কাফির আননা সাইয়্যাতিনা আমার আমলনামাতে যতগুলো ভুল আছে এগুলো আপনি মুছে দেন আর যেই দিন দুনিয়া থেকে চলে যাব সেই দিন নেককারদের সাথে আমার মৃত্যু দিয়ে দিয়ে আমি যেন এমন পরিবেশে না যাই যেখানে নেককার নাই আমি যেন এমন পরিবেশে না যাই যেখানে নোংরামি শয়তানি আছড়া নাই কথা কন নাকি আমি খুব আফসোস করি ফিরোজ শাহির জন্য ফিরোজ শাহি আমাকে খুব স্নেহ করত ফিরোজ শাহিকে আমি বলতাম ফিরোজ ভাই ফিরোজ ভাই চিনেন তো আপনারা এক সেকেন্ডের নাই ভরসা সাঙ্গ হবে রক্তামশা শিল্পকলায় তিনি গাচ্ছিলেন ঢলে পড়লেন স্টেজেই লোকেরা তালে দিচ্ছিল ছেলে মেয়ে সব একসাথে What a beautiful act he is acting. It was last act of his life. এটা ছিল জীবন নাটকের শেষ দৃশ্য তিনি নিজে অনুভব করেন নাই পিজি হসপিটালে আলাদা আধা ঘন্টা পরে লাশ নেওয়া হলো ডাক্তাররা বলল হাফ এন আওয়ার আগে হি ডাইড বিশ্বনবী বলছেন তাহিয়ুনা কামা তামুতুন যে অবস্থায় মারা যাবা এই অবস্থায় আল্লাহ তুলে দিবেন তাহিয়ুনা কামা তামুতুন তোমরা যে অবস্থায় মারা দাও ইউ উইল ডাই সেম ওয়ে ইউ উইল রেজারেক্ট in the day of resurrection shedina loiba bitore gaan shudde shudde mara jan gaan shudben shudhu koborer bitore I am bad who's bad pula bane shun just peer a Michael Jackson er bohu gaan eguro te din nei eta bolao jaiz nai I am bad who's bad ami kharap ar kon ta kharap hobi ay amar sathe what's this nonsense তুমি কখনো খারাপ হওয়ার জন্য নিজেকে ঘোষণা দিবে না তুমি বলো আমি ভালো হতে চাই আমি কি হতে চাই বিশ্বনবী বলছেন বুখারী বর্ণনা ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত তুমি হয় ভালো বলো না হয় চুপ থাকো তোমার প্রতিবেশীকে তুমি সম্মান করো তোমার মেহমানকে তুমি সম্মান করো যদি আল্লাহর উপর ইমানের দাবিদার হও আমাদের সম্পদগুলো দিয়ে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো বিশ্বনবী বুখারী বর্ণনায় বলছেন ইত্তাকিন নার আলা বিশাক্কি তামারা যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন এটা যদি একটা খেজুরের সমান হয় এই খেজুরটা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা তুমি করো বিলালের মতো গরীব লোককে বিশ্বনবী লাগছেন আনফিক ইয়া বিলাল লা তাখশা মানজিল আরশ ইকলালা ও বিলাল আনফিক তুমি খরচ করো বিলাল আদের মতো গরীব কেউ আছেন এখানে কথা কন না কেন নিজের পরার জামাটাও তো নিজের ছিল না নিজের গায়ে শার্টটাও তো নিজের ছিল না সারা জীবন ছিলেন ক্রীতদাস উমাইয়ার ঘরে বড় হলেন মনে করতেন উমাইয়াই তার মালিক কিন্তু যখন শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আর নিউ ইয়র্ক থেকে আসতেছি এবার যাবো আর এত গরম আমার সাথে যিনি আসছেন ওনাকে কে জানি বলছে মাইনাস চলতেছে উনি 2 লাখের শুধু জ্যাকেট নিয়েছে 2 লাখের জ্যাকেট ভরি হাতে আরো 2টা লুছে আমি কিলাম কাগা আজ যদি শীত করি আপনি তো লইয়া এখন আয়সা দেখে যে গায়ে যেটা আছে সেটাও রাখা যাচ্ছে না আমার তাড়াতাড়ি করে কিছু পাতলা কাপড় কিনে দাও তাহলে পাতলারে দেখছেন কি আরো কয়েকদিন ধান না তবে নিউ ইয়র্কের ওয়েদারটা বড় চমৎকার একদিন ঠাসা রোদ একদিন আবার ঠান্ডা একটা ব্যালেন্সিং অবস্থায় আল্লাহ রাখেছে যেদিন খুব রোদ পড়বে পরের দিন ঠান্ডা আছে এই জন্য যেগুলো উল্টাপাল্টা কাপড় পরে এদের জন্য খুব সমস্যা হয়ে যায় আমরা তো কাপড় থাকি আমাদের শরীরে কিছু আলেমদের কোট থাকে জিব্বা থাকে উইন্টার ভালো আর নাকি উইন্টার ভালো হয় কিনা গরমে ভালো মেজরিটি যেখানে আমরা চেষ্টা করব আমার ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছে দেওয়ার জন্য ঠিক কিনা এদের মনগুলো কিন্তু অনেক পরিষ্কার ওরা যে ওরকম ড্রেস পরে এরকম ওরকম ফিলিংসই নাই আমরা না এরকম করি নাউজুবিল্লাহ হুজুর লন্ডনে বাইরে শুধু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করতেছে
তো তার বাড়ি তাকে যিনি আনছেন হেদে মনে করে হুজুর এরম নাউজুবিল্লাহ কইতে কইতে যান সে সামনে গড়ে বই হাস্যবা নাউজুবিল্লাহ কই তারপরে রাস্তা নেবেন এদেরকে দিন পৌঁছাতে হবে আমাদের আমি গত কয়েকদিন আগে একটা বাসায় গিয়েছিলাম আমার ইসলামী সঙ্গের রি রেকর্ড করার জন্য সেখানে আমি দেখেছি খুব ক্লোজলি এদের পরিবেশ এরা কিন্তু মনের দিক থেকে খুবই ওপেন আপনি যেটাই বলবেন সেটাই তারা কর্ডিয়ালি রিসিভ করার জন্য তৈরি থাকে কিন্তু এই যে সেন্সই নাই এই যে লজ্জাশীলতা এই সেন্সটাই ছোটবেলা থেকে তুলে দেওয়া হয় স্কুলে গেলে একই সাথে ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাতিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো সিস্টেম নাই আপনার গার্লফ্রেন্ড হবে একজন তিনি কে তিনি ওয়াইফ ওয়ান ওয়ান গার্লফ্রেন্ড আপনি তাদের সাথে কথা বলবেন ওরা অবাক হয় আমি চারিদিকে যাচ্ছিলাম আমার পাশে এক ব্রিটিশ বসা খুব ব্রিটিশটা খুব কনজারভেটিভ হয় আমেরিকানরা একটু কথা কথা বলে খুব বেশি ব্রিটিশটা দেখবেন যে দুইটা করলেও একটার উত্তর দেয় না আমি আমার পাশেও বসছি আমি বলছি ইউ লুক ভেরি হ্যান্ডসাম ইউ নো ইউ লুক ভেরি গুড তো বলছে অনেকক্ষণ পরে বলছে ইউ টকিং উইথ মি আমি বলছি নো আই অ্যাম টকিং উইথ অ্যাঞ্জেলস ইউ নো দেখেন অবস্থা হ্যাঁ ম্যান So you're talking to me, I'm very good looking at you. Yeah, you're very good looking. And I call, yeah, my girlfriend says so, you know. I'm very good looking. I said, oh, what an unfortunate person you are. You haven't got any wife, you have only girlfriend. Come on, man. Don't you have girlfriend? I said, no, I have better than that. I have wife. My wife, only one person she stays for. That's me. She waited for me. She cooked everything for me. She organized everything for me, Alhamdulillah. But your girlfriend, they're like floating water. Any kind of person better than you, she'll go for him. এখন সে তো চিন্তায় পড়ে গেছে তো এটা তো তাদের কাছে একটা অবাক জিনিস আচ্ছা লোক ম্যান ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি সিস্টেমেটিক লাইফ ইউ ক্যান হ্যাভ থাউজেন্ডস অফ ফ্রেন্ড বাট নো ওয়ান উইল ইউর ওয়েলথ But if you marry someone, that will be your asset, you know. She is your legal wife. No one has any right to take over her. Only you have the right on her. She chup kore shunlo. Shune bollo je, what should I do? I said, go for marriage, man. You'll have a beautiful kid and they'll call you daddy, daddy. You'll feel something different. Jeta tomar ekhono hoyni. 45 bochor par hoye geche. আপনি তাকে কনভে করে দেন মেসেজ গুলো এই জীবন গুলো ওদের কাছে অনেক আনন্দের এখন পাশ্চাত্যের মেয়েরা কাঁদছে মা হওয়ার জন্য আজকে গণহারে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কারণ তারা মা হতে পারে নাই অ্যাডাল্ট হওয়ার পরে একটা মেয়ে যখন মা হয় তার অনেক রোগ এমনি আল্লাহ ভালো করে দেন তার শরীরের মধ্যে নর্মাল একটা সিস্টেম চলে আসে কারণ এই সিস্টেম গুলো দিয়েছেন কে পেটে বাচ্চা আসার আগে কখনো তার কাছে আল্লাহ খাবারের কোনো ব্যবস্থা করেন না আবার তার শরীরে যেই খাবার দেন ওটা তার বাচ্চার জন্যই দিয়ে দেয় কার জন্য যে যোগান দিয়ে দেয় যাতে করে দিয়ে গুচ্ছর ব্যালেন্স ডায়েটটা তার পেটে যেতে পারে না বেশি গরম না বেশি ঠান্ডা না বেশি সুগার না বেশি ঘন না বেশি পাতলা একটা চমৎকার খাওয়া ব্যালেন্স খাওয়া আল্লাহ তাকে দিয়ে দেন ঠিক কি না এই খাওয়াটা আলহামদুলিল্লাহ আমাদের আমরা নয় ভাই বোন এখন বেঁচে আছি সাতজন আমার আম্মা খুব সুন্দর আলহামদুলিল্লাহ ছিলেন একদম সুস্থ সবল অবস্থায় হেঁটে হেঁটে কবরে চলে গেছে মৃত্যুর সময় বলেছে বাবা আমি আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ তুমি শুধু আমার জন্য দোয়া করো তিনি বলেছেন আমি যেন কোনো ডাক্তারের কাছে যেতে না হয় আমি যে আমার মৃত্যুটা তারিখ তোমার কোলে হোক হয়েছে আমার কোলে আমি সবচেয়ে ঘুরা মানুষ আমার বংশের মধ্যে খুব বেশি মেয়েদিক সেদিক যাই কিন্তু যেদিন আম্মা চলে গেলেন আমার কোলে মাথা রেখে ফজরের নামাজ পড়েছেন কাপড়টা শরীরে ছিল আলাদা কাপড় দিয়ে ফজর পড়তেন কত পবিত্র সমস্ত জীবনগুলো কোনোদিন কখনো রাবি শোয়ার দিয়ে গালি দেন নেই যখনই রাগ করতেন বলতো আল্লাহ তোরে হেদায়ত করুক আল্লাহ তোরে হেদায়ত করুক আল্লাহ তোরে রহমত করুক এই ছিল সারা জীবনের গালি
আমাদের অনেকের মাপ এরকম আছে না নাই দেখবেন নামাজের কাপড়টা আলাদা নামাজের জায়গাটাও আলাদা আলাদা কি পবিত্র এরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নতের উপরে আমল করছে অল্প দিনের পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তোমার সবচেয়ে বড় সম্পদ হলো সাদাকাতুন জারিয়া আইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস তুমি যেই কাজটি করেছো মসজিদ গড়ে গিয়েছো মসজিদ চলছে মসজিদ চলবে সওয়াব তোমার আমলনামায় যেতে থাকবে একটা রাস্তা করেছো গ্রামের বাড়িতে একটা টিউবওয়েল গিলে দিয়েছো যত মানুষ পানি খাবে তোমার ঘরে যেতে থাকবে একটা গাছ রোপণ করেছো একটা গাছ ওই গাছের অক্সিজেন প্রাণীরা নিচ্ছে পাতাগুলো পাকিয়ে খাচ্ছে যতদিন গাছ থাকবে আপনার কবরে সওয়াব যেতে থাকবে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালকে কিয়ামত জানলেও আজকে একটা গাছ রোপণ করো একটা গাছ লাগাও ওই গাছের অক্সিজেন যত প্রাণী এটা আনবে ওই গাছের ফল পাতা যত পাকিয়ে খাবে সব কিছুর সওয়াব আল্লাহ তোমার কবরে পৌঁছে কত সুযোগ আমাদের গাছ লাগানোর তিন নম্বর বলেন ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহ নেক সন্তান তার জন্য দোয়া করবে সন্তানটাকে নেক বানাতে হবে কার হুকুম আল্লাহ নেক সন্তান সফওয়াত কোথায় দ্যাট ইজ সফওয়াত বুঝলেন সেটা এই যে দেখেন এই কথা বুঝে না হি ডাজ আন্ডারস্ট্যান্ড গুড ব্যাড বল বাট স্টিল হি ইজ হিয়ার তার আব্বা তাকে নিয়ে আসছে এই স্মৃতি কি তার মনে থাকবে কি থাকবে না থাকবে এখানে যে আমরা দোয়াগুলো একসাথে পড়ছি এই স্মৃতি তার মনে থাকবে না রব্বির হামহুমা কামা আরেকজন ঘুমাচ্ছে ও তো ঘুমাবেই কারণ ও কথা বুঝতেছে না আরেকজন ঘুমাচ্ছে আমরা এই যে বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে আসি আপনারা কেউ রাগ করেন না মসজিদে বাচ্চা দেখলে একটু ভালোবাসা দিয়ে এই 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 বাচ্চা মনে করছে হে ডাকাতি করছে অলরাইট সরি সরি আই ওয়ান্ট কাম টু ইওর মস্ক অলরাইট এই যে গেল আপনি জোর করে তার মসজিদে আনতে পারবেন না আর যদি মসজিদে আসার পরে একটু মুখে টেনে দেন একটু মিশ্রি মুখে দিয়ে দেন একটু ভালো সুইট যেগুলো আছে তাদের ক্ষতি করে না আসেনি এরকম পুরো সুই আরে ক্যান্ডি খেলে তো ক্যান্ডি হয়ে যায় যেটা বাচ্চাটা পছন্দ করে একটু ধরায় দেন দেখবেন যে মসজিদে আসতে বারবার চাইবে সে আমি মসজিদে যেতে চাই ওখানে অনেক ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলোকে মসজিদ থেকে আকর্ষণ করা উচিত আমি একটা মসজিদে গিয়ে দেখলাম অনেক ক্যান্ডি বললাম কেন কয় এই ক্যান্ডি না রাখলে হলা নাকি না আরে থ্যাংক ইউ আয়ো নিজে মাস পাউন্ড আরো বেশি করে কিনে নে কিনে কি সুন্দর আপনি মসজিদের পরিবেশটাকে ফ্রেন্ডলি করেন টুপি দাঁড়িয়ালা দেখলে গোলা মানে এমন দৌড়া দৌড়ে কারণ হুজুরা ফিনতি ফিনতি হুজুর লুঙ্গিও থাকে না কে দিয়েছে আপনাকে এই অথরিটি অনেক হুজুর খুব পিটায় বাচ্চাদেরকে এখনো আছে আবার চট্টগ্রামে এক মাদ্রাসার বাচ্চাদের হাতে পায়ে শিকল লাগায় রাখে কে দিচ্ছে আপনাকে এই অথরিটি মূর্খের কুষ্টি বাচ্চাকে কেন শিকল লাগাও হোয়াই ইউ চেইন হিম এটা তো ডাকাত না অথবা পাগল না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চোখ গরম করে কোনো শিশুর সাথে কথা বলেন নাই আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা প্রায় আসছে হাদিসে 10 বছর রাসূলের খেদমতগার ছিলেন কয় বছর 10 ইয়ার্স হি সার মুহাম্মদ সাল্লাল্লাহু প্রফেসর সাল্লাম প্রেজড ফর হিম ও আল্লাহ গিভ হিম মোর ফ্যামিলি মেম্বার মেক হিজ ফ্যামিলি ভেরি গুড একটা ফুক পুরো গ্রাম ছিল যে গ্রামে শুধু আনাস রাদিয়াল্লাহু ছেলে মেয়ে নাতি দিয়ে ভরপুর ছিল 110 বছর তিনি হায়াত পেয়েছেন কয় বছর 110 বছর হায়াত পেয়েছেন তিনি বলছেন বিশ্বনবীর ঘরে আমি এসেছি 10 বছরের ভিতরে কখনো এটা করি নাই এটা করেছো কেন এই প্রশ্ন কখনো করে নেই বরং কোনোদিন আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই I couldn't give him salam before him. I used to hide myself under the door. But he used to give me salam fastly. He used to say, Anas, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. যে সালাম দেয় সে বড় হয় এই জন্য আল্লাহ নিজে বিশ্বনবীকে সালাম দিয়েছেন কারণ জিনার চেয়ে বড় আর কেউ মেরাজে গেলেন বিশ্বনবীকে সালাম দিলেন কে আল্লাহ দিয়েছেন বিশ্বনবীকে কেউ ওনাকে সালাম দিতে পারতেন না মা আয়েশার কথা এসেছে বুখারীর বর্ণনায়
আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদম দরজার পিছনে দাঁড়িয়ে ছিলেন বিশ্বনবী আয়েশা বলে ডাকতেন না ঈশ বলে ডাকতেন কি বলে ডাকতেন ঈশ শর্ট ভার্সে ডাকতেন যেমন আপনার ছেলের নাম যদি হয় সালে আপনি যদি সালু ডাকেন হাদিসে আছে না নাই সালু আদর করে ডাকেন আমাকে আম্মা তারু বলে ডাকতেন তারু এখন বড় আপা ডাকেন ফোনে তারু বললেই আমি বুঝি যে আমার বড় আপা ও তারু ভালো আছো সিম্পল ওয়ার্ড বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইশ বলে ডাকতেন আর হুমায়রা বলে ডাকতেন লালি লালি আপনার বউ আলকাতার মতো কালো হোক কিন্তু আপনি যদি লালি বলেন বউটা খুশি হবে না বেজার কথা কন না ইসমাইল আলাইহিস সালামের আম্মা ছিলেন খুব কালো কৃষ্ণ হাজেরা রাদিয়াল্লাহু আনহা কি কপাল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সারার ঘরে তিনি ছিলেন বান্দি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওই ঘরে প্রথম সন্তান দিলেন সন্তানের নাম কি কি নাম ইসমাইল জমজম কূপ পরিষ্কার করার জন্য আজ থেকে 20 বছর আগে ইঞ্জিনিয়াররা নিচে নামলো নেমে দেখে একটা নহর আসতেছে সাফা পাহাড়ের সাফা মারওয়ার নিচ থেকে একটা আসতেছে কাবার নিচ থেকে আর একটা ওই গাছের নিচ থেকে তিনটার মুখে একটা পাথর বসানো লাল পাথর সেই পাথরের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম পাথরটি ঘুরছে আর ফিনকি দিয়ে পানি ছড়ছে কুটি কুটি মানুষ খাচ্ছে কিন্তু টান পড়ছে না সুবহানাল্লাহ কি পানির নাম কি কি নাম জামজাম একমাত্র পানি মিনারেল ওয়াটার যেটা সিরিঞ্জ যে ঢুকিয়ে ইঞ্জেকশনে ঢুকা যায় একমাত্র পানি যেটাতে ফুড ভ্যালু পাওয়া যায় পরীক্ষা যত বড় পুরস্কার তত বড় কত কষ্টের ফসল এটা যখন দুই সতীনে একটু ঠেলা ঠেলি আসে না নাই কথা কর না কাসুরের ঘরেও ঠেলা ঠেলি ছিল সৌদি আরবের লোকেরা বহু বিবাহিত অভ্যস্ত কিন্তু সেখানেও সতীনে সতীনে ঠেলা ঠেলি আসে না নাই একশো দিন আরেকশো দিনে পছন্দ করতে পারে না যখন হাজরা ঘরে ইসমাইল আসলেন সারা খুব কষ্ট পেতে লাগলেন খুব একটু মন ভাঙ মনক্ষুণ্ণ হতে লাগলেন আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম হাজরাকে নিয়ে ইন্নি আসকাতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম কি কথা ইন্নি আসকাতু যুররিয়াতি হে আল্লাহ আমি আমার ঘরকে আমার বাচ্চা আমার বিবিকে বেওয়াদিন এমন এক জায়গায় রেখে আসতেছি যেখানে কোনো ফসল নাই যেখানে কোনো থাকার জায়গা নাই আপনার বাইতুল্লাহ আছে কিন্তু শুধু ভিটাটা কোনো ঘর সেখানে নেই রেখে আসছেন ছোট্ট ইসমাইল এবং হাজেরাকে নিয়ে গেলেন যেই প্রাণীতে সেটার নাম হলো বোরাক কি নাম বোরাক বোরাক প্রথম ব্যবহার করেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বারে বোরাক ব্যবহার করেন বাপে ব্যবহার করেছেন এখন ছেলেও ব্যবহার করেছেন চলে আসছেন নীরব ইব্রাহিম আলাইহিস সালাম বিবি জিজ্ঞেস করলো কি অপরাধ যেখানে খাওয়া নাই পরা নাই শুধু এক মশক পানি আর চার পাঁচটা খেজুর হাতে ধরিয়ে দিয়ে চলে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাম কি অপরাধ আকাশের দিকে তাকালেন আর বললেন এটা আমার আল্লাহর সিদ্ধান্ত হাজরাও বললেন এমন আল্লাহর ইবাদত করি না যিনি এই জায়গায় আমাকে না খাওয়া রাখবে চলে যাও ইব্রাহিম একবারও বাধা দিলেন না কি বিবি অল্প দিনের মধ্যে খাওয়া শেষ লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষের চেষ্টা ছাড়া কিছুই নাই চেষ্টা করব আমরা সফলতা দিবেন কে সম্পদ কতটুকু আপনি জমাবেন তাকিয়ে দেখেন নবীদের জীবনের দিকে কোনো কাপড় নাই ঘর নাই কিচ্ছু নাই এমনি আজকাত তো দুবরিয়াতি বেওয়াদিন এমন এক জায়গায় আমার পরিবারকে আমি বাসস্থান করে নিয়ে যাচ্ছি আল্লাহ আপনার সিদ্ধান্তের কারণে যেখানে কেউ নাই গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম কোনো বসতি নাই চাষ নাই কিচ্ছু নাই শুধু বাবলা গাছের কাটা আর মরুভূমির বালু ছাড়া আর কিছুই
যখন খাওয়া শেষ পানিও শেষ বুকের দুধও শেষ এক দৌড় দেয় সাফার উপরে আরেক দৌড় দেয় মারওয়ার উপরে মধ্যখানে রাস্তা খোঁজে মধ্যখানে খোঁজে মানুষ আছে কিনা আবার সাফার উপরে উঠে ছেলেটা কেমন আছে দেখে মারওয়ার উপরে উঠে দেখে ইসমাইল ঠিক আছে কিনা গাছের তলায় একদিন দুই দিন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার যখন শেষ হলো দেখে ছেলের পায়ের সামনে মনে হয় পানি দৌড়িয়ে চলে আসলেন এসে বালু দিয়ে বাদ দিয়ে ছম ছম প্রাচীন আরবি থেমে যা পানিকে বলল থেমে যা যদি তিনি পানিকে না থামাতেন পুরো সৌদি আরবে এটা নদী বয়ে যেত এমন পানি খাওয়ার সাথে সাথে প্রসূতির শরীরের সমস্ত অভাব দূর হয়ে গেল যেখানে পানি আছে সেখানে প্রাণ আছে যেখানে প্রাণ আছে সেখানে বসতি আছে আর দোয়া করলেন আল্লাহ সমস্ত মানুষের হৃদয়গুলোকে এই দিকে ধুয়ায় দাও অর্জুন কাহালাহু মিনাস সামারাত এদেরকে সব রকমের ফল খাওয়াও বিশ্বনবীর জন্মের আড়াই হাজার বছর আগে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম অল টুগেদার 4,500 বছর এখন হয়ে গেল মক্কা শরীফ এমন একটি জায়গা পৃথিবীর সব ফল আছে না নাই এখানে অত সব ফল আছে না নাই নিশ্চয় কোন নবীর দোয়া হয়তো এখানে এসেছে আমরা জানি না কারণ আল্লাহ বলছেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت Each and every single tribe, I have sent my messenger to them. প্রত্যেকটি জাতির কাছে নবী পাঠিয়েছেন কে আল্লাহ ঘোষণা ছিল একটা আনি আবুদুল্লাহ ওয়ারশিপ দাই লর্ড ওয়ারশিপ আল্লাহ ওয়াজতানিবুত তাগুত গেট রিড অফ তাগুত ডোন্ট ফলো দা তাগুত সিস্টেম তাগুতের কাছে যেও না যারা নিজেরা ইসলাম মানে না অন্যকে মানতে দেয় না নিজেরা নিরাপদে থাকে না অন্যকে নিরাপদে থাকতে দেয় না এদের কাছেও যেও না নিজেরা মানুষের শান্তি চিন্তা করে না আপনি যদি কারো শান্তি নষ্ট করেন আপনার শান্তি নষ্ট করে দিবেন কে আল্লাহ আপনি যদি কাউকে শান্তি দেন আপনাকে শান্তি দিবেন কে আল্লাহ আপনি কাউকে ইজ্জত দেন আপনাকে ইজ্জত দিবেন কে আল্লাহ আল্লাহ ইয়ারহাম লা ইউরহাম যে সম্মান দেয় না সে সম্মান পায় না আপনাকে সম্মান দিতে হবে আপনি বুড়া মানুষকে পিটাবেন মুরব্বির সামনে বিড়ি টানবেন বেয়াদব পায়ের উপর পা তুলে বসবেন আছে না এরকম তুই মন্ত্রী হয়েছ তাতে কি হয়েছে বেটা তোর মতো বহু মন্ত্রী ভাতও খেতে পায় না তুমি এমপি ডিসি বড় ব্যবসায়ী হয়েছো তাতে কি হয়েছে মুরব্বীকে সম্মান করো আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবেন আমি অনেক পয়সাওয়ালাকে দেখেছি মুরব্বীকে খুব সম্মান করে একজন রিক্সাওয়ালাকেও আপনি করে বলে এরকম পয়সা আমাদের দেশে আছে না নাই অনমায়িক মানুষ একজন পয়সাওয়ালাকে আমি চিনি আমি নাম বলবো না তিনি রিক্সাওয়ালাকে আপনি করে বলতেন আপনি যাইতেনি আপনি যাইতেনি অথচ তার সাথে লোক বলতেছে ওই বেটা যাইতিনি হে কে এই দমক দেশে কই গো রিক্সাওয়ালা প্রতিকৃত হইছে তুই তো রিক্সাওয়ালা হইতে পারো আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন আপনার সাথে ভালো ব্যবহারের ব্যবস্থা করে দিবেন কে ওয়াইনুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কতটুকু মাল ঘরে রাখবেন তার চিন্তা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা হলো সৌভাগ্যের চিহ্ন কয়টা তিনটা বাইতুন ওয়াসিআতুন প্রশস্ত ঘর প্রশস্ত ঘর মানে বড় বাড়ি না প্রশস্ত ঘর মানে যে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ভালো রিক্সালার বউ রিক্সালার জন্য বসে থাকে কখন ঘরে ঢুকবে ঠিক কিনা আসলেই পানি দেয় মুখে ধুইয়া রিক্সালার নামাজি হলে তো নামাজ পড়ে ভাত বেড়ে দেয় আর বাতাস করে কে দেখেন না এইসব চিত্রগুলো বাতাস করে কে বউ কষ্ট কিনা তোর গানের ভাতের রান্না কি মজা কই সব তুই খাই খাইতেন না খাও তুমি ঘরে কোনো ফার্নিচার নেই না টিভি নেই না আছে চৌকি কিছু নাই দুইজন শুইল কিসের মধ্যে ফ্লোরের ভিতরে পোলা পানো মাশা আল্লাহ আমি এক রিক্সারা জি গেলাম তোর বাচ্চা গোগা কম গো নি গন লাগবে কত সিস্টেম কত লেবা হোসা দিও ওগা হলার কনা হাসে ওগা ইগারে টিভি টাবি ইগারে ইয়ান দি উল্লে ইয়ান দি উল্লে
একটু ঠান্ডা লাগলে ইগার আটকে হারে না আর এগুলো এই যে একটার পর একটা হইতেছে কি এর মেডিকেল আর কি এর কি উড়িয়ে মনে হয় দৌড় দেয় উড়ি কি বলেন বাংলাদেশে আছে না নাই আরে আমি মসজিদে দেখি একজনের আশটুগা আমার কে রে তোরা কাব্বা সামনে আব্বা সামনে কি সুন্দর স্বাস্থ্য শেষ কোন মতে সূর্য উঠলে এগুলি আর করে নাই সব বাইরে মুরগির লাইন মুরগি ছাড়ি দিলে যেরকম সব বাইরে ফোরকানিয়াতে আসতেছে কোরআন শরীফ পড়তেছে ফোরকানিয়াতে আপনারা সাহায্য করবেন বাংলাদেশে ফোরকানিয়া গুলোকে শেষ করার জন্য ব্র্যাক আর এনজিও গুলো উঠে পড়ে লেগেছে যাতে বাচ্চাগুলো ফোরকানিয়া না যায় কারণ ফোরকানিয়া গেলে তো এটা আলাপ তারা পর্যন্ত মুখস্থ ঠিক কিনা ফোরকানিয়া গেলে তো এটা নামাজ পড়বে ফোরকানিয়া গেলে তো ইসলামের দিকে ঢুকবে আরে কষ্ট হইতেছে আর বেআইনি আছে আব্দুল বারী সাহেবের বেআইনি আমরা দেখেন এই গরিবদের কি সুন্দর সিস্টেম ঘরে সম্পত্তি যত কম ভালোবাসা তত বেশি আর আমাদের ঘরে কত কিছু ফ্রিজ টিভি এই খাওয়া টেবিলে রেখেছি লই খাও উনি কি করতেছেন চ্যানেলের পরে চ্যানেল টিপতেছেন আর জামাইদের করতেছে টেবিলে খানা আছে লই খাও এটা করার তো সুযোগ নেই অনেক জায়গায় অথবা কাজের লোক যাদের আছে এরে কামাইল্লা তো সারের লই দে হেতেনে ব্যস্ত বিবির মোহাম্মদ শেষ ঘরে গেছেন এসির কি হইলো আহা এসি ঠান্ডাও না দে এসি টিপতে টিপতে হেতেন রিসি হয়ে গেছে আল্লাহ হেতেনের ঘুম শেষ এরপরে এসির ভিতরে শোয়ার পরেও তো হার্টের ট্যাবলেট ওই ট্যাবলেট খায় না এনে রয়েছে স্যার ঘুম যান না কেন ঘুমের ট্যাবলেট ঢুকা কম হয়েছে গরিবের কোনায় ঘুমের ট্যাবলেট একবার ডায়াবেটিস হয়েছে আমার বাসার পাশে এক লোক দিনাজপুরের থেকে তাকে দেখতে আসছে আরেক গরিব বান্দা দেখে যে পা হাত ফুলা কয় কি স্যার আপনার কি হয়েছে আমার ডায়াবেটিস ইগা কয় কি সুন্দর রোগ আর যদি হইতো মানে হে জীবনে নামই শুনে নেই যে ডায়াবেটিস কি নিয়ে যায় জীবনে নামই শুনে নেই গরিব মানুষ সম্পদ যত কম ভালোবাসা তত মায়েশা বলছেন আমার যখন বয়স 6.5 বছর কয় বছর বাল্য বিবাহ এখানে শুনছি কোন স্টেটে জানি যায় যাচ্ছে 12 বছরের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন যদি মেয়ে রাজি থাকে কোথায় Come on, man. Now, there is another state. It's Texas? It's Texas, yes. Texas, yeah. If God is all right, she is agreed, you can marry her. তো বাল্য বিবাহ আমাদের দেশে হারাম বাল্য কদ্দুর কদ্দুর পর্যন্ত বালক ইজ্ঞা কর 18 পর্যন্ত বালক 18 হল না বালক নেন না 18 পর্যন্ত না বালক কি সর্বনাশ হয়েছে দেখেন এক বাসে নামাজ পড়তেছি আমি আর একজন পিএইচডি হোল্ডার ডক্টর মানুষ নাম বলবো না আমি বললাম আপনার কোনো ছেলে নাই কই এ মাই সান ইজ জাস্ট হি পাসড ইন্টারমিডিয়েট হি হ্যাজন্ট গট দ্য এজ অফ প্রেয়ার বললো আমার ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে নামাজের বয়স হয়নি এখন অথচ 7 বছর বয়স থেকে শিক্ষা দাও 10 বছর বয়সে তুমি তাকে প্র্যাকটিসে আনো 10 বছর যদি না পড়ে কি করবেন কি করবেন ধমক দিবেন ফিটবেন হালাই ছাড়বেন কেন না আই কন্ট্রোল করেন তাকে ভালোবাসা দিয়ে আনেন মার কখনো সমাধান হতে পারে না অনেক গুণগুলোকে নষ্ট করে দেয় আমাদের দেশের ছেলেরা এমনি ট্যালেন্টেড আলহামদুলিল্লাহ গল ব্রেন বাংলাদেশিদের বেশি না কম বেশি এখানে বহু ইউনিভার্সিটিতে ওরা ফার্স্ট হচ্ছে আলহামদুলিল্লাহ এমন এমন জায়গায় যাচ্ছে সবচেয়ে টপ জায়গাগুলোতে যাচ্ছে তোমার গুণ আত্মীয়র কথা বললাম সবচেয়ে জিনিয়াস বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছেন আমাদের মায়েশা বলছেন 6.5 বছর বয়সে বিয়ে হয়েছে 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে যাই ঘরে গিয়ে পেয়েছি খেজুর পাতার একটা বিছানা খেজুর পাতার দুইটা বালিশ একটা ব্লাঙ্কেট কম্বল পেয়েছি একটা চামড়ার পানির মশক পেয়েছি অর্ধেক গ্লাস দুধ ছাড়া স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি ঘরে ছিল না কিন্তু ভালোবাসায় নবীর ঘরটা আমি ভরপুর পেয়েছি 9 বছরের মেয়ে কি ভালোবাসার বুঝেছেন কি বুঝেছেন ভালোবাসার
মায়েশা রাদিয়াল্লাহু বলতেন আমি পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম কুস্তি করতেন সেই খেলা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে ওনার পবিত্র পা মোবারক আমার পায়ের নিচে ঢুকিয়ে দিতে আমার থুতনির নিচে ওনার নরম হাত দিয়ে দিতেন আমি একটু বেচায়েন হয়ে উঠতাম তিনি বলতেন আয়েশা ভালো করে দেখো আমি তোমার দেখার ব্যবস্থা করে দিলাম একটা ছোট্ট মেয়েকে ঘরে এনেও কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে সেই শিক্ষা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে 9 বছরের মেয়েকে ঘরে আনলেন সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ কেন এটা হতে পারে এমন একটা মেয়ে থাকতে পারে যার আব্বা আম্মা দুইজনে মারা গেছে সে এতিম থাকতে পারে না সে এখন 9 বছর বয়স এখন বিবাহটা হলো তার জন্য সবচেয়ে নিরাপত্তার জায়গা ঠিক না বেঠি সেই 9 বছরের মেয়ের সাথে আপনি কি আচরণ করবেন আবার বেগুন টাইমে ইন দ্য টাইম অফ জাহিলিয়া ইন দ্য টাইম অফ ডার্কনেস এট দ্য টাইম কেউ যদি বাল্য বিবাহ করত ইফ এনি ওয়ান বোর ইয়ানি এনি ওয়ান ম্যারিড টু এনি ইয়ং লেডি দে ইজ টু মার্ক অ্যারাউন্ড সারাউন্ডিং অফ কাবা 15 ডেজ নো যদি কেউ কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করতো তাহলে তাকে 15 দিন ল্যাংটা হয়ে কাবার চারপাশে ঘুরতে হইতো ওদের ঠাকুরের কাছে মেয়েটাকে রাখতে হইতো নাউজুবিল্লাহ বলবেন এ সমস্ত বদ খাসলতকে উঠিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে বিবাহ করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন পূর্ণ যৌবনা তখন বিদায় গ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিশ্বনবীর ভালোবাসা প্রেম এতটা গভীর ছিল কোনোদিন অন্য কোনো কিছুর চিন্তাই তার মগজে কখনো আসে নাই আবার মায়েশা যদি না হতো হাদিসের এত বড় সম্ভার আমরা কখনো পেতাম সব সাহাবিদের তিনি ছিলেন শিক্ষক আবু হুরায়রা থেকে শুরু করে এমনকি তিনার আব্বা পর্যন্ত ফরায়েজের মাস্তাগুলো মায়েশার কাছে এসে হল করতেন ইতিহাস হিস্ট্রি ম্যাথমেটিক্স and Quranic science, everything he was the master of it. তিনি ছিলেন পায়োনিয়ার পারসন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন মা আপনি কত কবে এত কিছু জ্ঞান অর্জন করেছেন তিনি বলেছেন যেটা একবার শুনেছি আর দ্বিতীয়বার শুনতে হয় নাই আমার ব্রেনে আল্লাহ রেখে দিয়েছেন ফটোক্রমিক ব্রেন এই ব্রেন উন্মতির জন্য আমাদেরকে দান করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনার সম্পদ আপনি কি রাখবেন আপনি চিন্তা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি উম্মাতি ফিতনাতিন ফিতনাতু উম্মতি আল মাল প্রত্যেক উম্মতের জন্য ফিতনা থাকে আমার উম্মতের ফিতনা হলো মাল আমি মনে করি না আমার সব উম্মত কাফের মুশরিক হয়ে যাবে তবে আমি এটা মনে করি আমার উম্মত গুলো দুনিয়াদার হয়ে যাবে দুনিয়া 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 আব্দুল দিনার ও আব্দুল দিরহাম টাকার গোলাম পয়সার গোলাম হয় আছে না নাই টাকা আছে যেখানে সে আছে সেখানে রাজনীতি করো টাকার জন্য নেতা সাহেব নেতা হওয়ার আগে রিকশা চালানোর যোগ্যতা নাই নেতা হওয়ার পরে ম্যানহাটনে বাড়ি ওনার গাড়ির ধোঁয়ায় মানুষ রাস্তায় চলতে পারে না তোর নেতাগিরি আল্লাহ পেটে পাড়া দিয়ে বের করে দিবে ইনশাআল্লাহ বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না কারণ হলো বাংলাদেশের লোকেরা বিচার দেয় কার কাছে আপনি দেখবেন গ্রামে গঞ্জে গরিব মানুষ যখন রিকশা চালায় রিকশাটা আসার খেলে কয় আল্লাহ এমপির বিচার করিস আল্লাহ স্যার ম্যানেজার বিচার করিস কার কাছে দিল বিচার আছে না নাই কি নিখুঁত বিচার আল্লাহ করেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই এই জন্য যতজন জনগণের পয়সা খেয়েছে একজন আরামে নাই আপনারা যারা হালাল রিজিক উপার্জন করেন আপনারা আরামে এখানে অনেক ভেজাল ট্যাক্সি যারা চালায় মদ খাওয়ার জন্য নিয়ে পাবে দিতে হয় অনেককে আবার মদ খাওয়ার পরে নিয়ে বাসায় দেওয়া লাগে নাকি ভুল বললাম কিন্তু আপনার কোনো চয়েস নেই কারণ আপনি এটারে না উঠেলে এটা যাতে মাতাল তালে ঠিক এটা যদি থানায় ফোন করে দেয় আপনার জরিমানা আছে না নাই ওই তো ওকে জরিমানা দিতে দিতে কাহিল হয়ে গেছে একটু খবর নিয়ে আপনি নিষেধ করতে পারবেন না হেল্পলেস আপনাকে এটা নিতেই হবে এটা তো আর বাংলাদেশ না বাংলাদেশে না উঠেলেও কোনো অসুবিধা নাই উড়ে কেন ও নামি যা নামি যা নাম মিটার কিচ্ছু নাই মিটার হলো শো কত দিবেন কর গাবতলিন থেকে মগবাজার কত দিবেন কর কত নেবি ক 400 টাকা দিয়ে একটু কম আসলাম
এরপরে গাড়িতে উঠে দেখে যে দিকে উঠছে হিকা পুলিশ করমনা থানার দিকে ঢুকা এখন সিএনজি ফালাই দিছে তো আরেক ভেজাল তাকে মালিক আইকো তুই চুরি করছ না সিএনজি এখন পুলিশ ডাকতেছে ভাই লই যা লই যা লই যা লই যায় তোরে থানার দিকে নিতে না লই এখানে কত সুন্দর সিস্টেম যায় যেখানে আপনি বলবেন যায় আপনাকে যেতে হয় কিন্তু অনেক ভাই ইচ্ছা করে হারামের সাথে জড়িত হন আপনার ভালো গ্রোসারি সব বাজে পত্রিকা না বেচলেও তো আপনার চলে মদ না বেচলেও আপনি চলতে পারেন আপনি শুকুরের মাথা না বেচলেও চলতে পারেন ব্যবসা একটু কম হলো আর কি হালালে বরকত বেশি না কম আচ্ছা কুত্তার চা বেশি না গরুর বাচ্চা বেশি গরুর বাচ্চা কম গরু হারা বছরে নিয়ে গোগা গোগা একটা আর কুত্তা নিয়ে গোগা হায় হায় বারো চোদ্দটা কিন্তু কুত্তা থাকে না কোরবানের সময় দেখা যায় এক একটা গরুকে আল্লাহ বোধহয় কোথাও স্পেশালি পালন করে মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে কি অনিন্দ্য সুন্দর গরুর বাজার আলহামদুলিল্লাহ এজন্য সম্পদ আপনি হিসাব করেন কতটুকু নেবেন আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আপনার নেক সন্তান যে সন্তান দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি আমি হুমায়ুন আহমদ সাহেবের জন্য দুঃখ করি উনি আল্লাহকে আল্লাহ নামে ডাকতে পারেন নি উনি একটা নাটক লিখেছেন নাটকে লিখেছেন আল্লাহকে কারিগর ও কারিগর দয়ার সাগর ও গো দয়াময় চন্নি পোষো রাইতে যেন আমার মরণ হয় আল্লাহর নাম কি কারিগর কথা কর নাকি আল্লাহর নাম কি কেন আল্লাহ নামে ডাকতে পারলেন না তিনি কেন কোথায় ছিল তিনি আর রিজার্ভেশন বাচ্চাগুলো রেখে গেছে একদম রব্বের হামহুমা কামা ভাই একটা রেখে গেছে নাউজুবিল্লাহি মিন যালিক সারা মুখ জুড়ে শুধু মোস আর মোস কি কয় নিজেও বুঝে না যে পরিবেশে তিনাকে মাটি দেওয়া হয়েছে আমি পছন্দ করলাম না ওই নুহাস পল্লীতে মূর্তি আছে অজস্র একজন মুসলমানের ঘর হবে কোরআনের আয়াত দিয়ে ভরপুর ঠিক কি না ঢুকেই মনে হবে এটা একজন মুসলমানের ঘর আপনি দেখবেন এদিক থেকে হিন্দু ভাইয়েরা অনেক অগ্রসর একটা ছোট্ট নাপি রাস্তার পাশে বসে চুল কাটে সেখানেও তার দেবীর ছবি আছে না নাই আছে না নাই ব্যাটা ওয়ার মুসলিম আর সো খন্দর বিটুইন ইউ নো আর ইউ মুসলিম ও ইয়ে আই ওয়াজ ইউ নো নাম বদলায় ফেলছে এখানে অনেক ছেলে সুন্দর সুন্দর নাম রাখছে মাইক মাইক রাখলে ড্রামও রাখতো নাম তুই মাইক ও লিখে আমি পাইছি একটা কে হোয়াটস ইউর নেম মাইক হ্যালো সো অলরাইট হোয়ার ইউ ফ্রম বাংলাদেশ ইন আর নট মাইকেল হোয়াটস ইউর ড্যাড নেম আব্দুল গাফফার হোয়াট হি নেমড ইউ হি নেমড মি হাসান বাট বিকজ অফ দিস কান্ট্রি ইউ নো আই চেঞ্জ মাই নেম আই অ্যাম মাইকেল তুমি কেন মাইকেল হবা তুমি মুসলমান হয়ে গর্ববোধ করা দরকার কারণ মুসলমানরাই হলো আদি এবং সবাই জন্মসূত্রে মুসলমান ঠিক কিনা সবাই আদমের সন্তান কার সন্তান আপনি আপনার ছেলেটাকে ওইভাবে শিক্ষিত করেন আলহামদুলিল্লাহ এখানে কোরআনের যে তালিমটা হচ্ছে আমি খুব সন্তুষ্ট যে প্রত্যেক ভাই নিজের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য খুব চাইেন এবং আমি আরেকজন রোগ আব্দুল মালিক অসুস্থ তিনি না আরেকজন বড় ব্যবসায়ী আছেন তিনি অসুস্থ এনামুল মালিক আমি দেখেছি তার মেয়েটা তার মাথার পাশে সারা খড় বসা মেয়েটা বসে বসে দোয়া করছে আমি গেছি দেখতে মেয়েটা সালাম দিল বললাম মা কি পড়ছো তুমি বলছো চাচা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি মা পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আয়াতুল কুরসি পড়ো মা তোমারটা আমাদের আগে কবুল হবে ডিড ওয়ান ওয়ান উইল বি অ্যাকসেপ্টেবল বিফোর এনি আদার আলেম ডিরেক্ট ইনশাআল্লাহ মেয়েটা কেঁদে ফেলছে আই সেড ইজ ইট সো আই সে দ্যাটস ট্রু ইউ আর দা মোস্ট নিয়ার টু ইওর ড্যাডি মোস্ট ক্লোজ টু ইওর ড্যাডি ইওর প্রেয়ার উইল বি অ্যাকসেপ্টেবল স্টেটওয়ে টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা মেয়েটা আরো বেশি পুলকিত হলো আরো আনন্দিত হলো আরো বেশি দোয়া করছে বাপের জন্য
এখানে নিশ্চয়ই তিনি অনেক ভালো কাজ করেছেন সেজন্য আল্লাহু আকবার মেয়র ক্লোজিং টেবিল ছিল এই মসজিদের সামনে আরে ছিল মসজিদে দান করে আল্লাহ আল্লাহ এই পরিবারটাকে তুমি বাঁচিয়ে রাখো মেয়র ছিল তার বাবা ছিল মেয়র ছিল বাবা ছিল মেয়ে এত পোলাইট এরপরে কবির ভাইয়ের পাশে দেখলাম ওনার মেয়েরা ওনার ওয়াইফ ঘুম নাই কোরআন শরীফের একটা নুসখা নিয়ে পড়ছে সূরা ইয়াসিন পড়ছে অন্যান্য গুলো পড়ছে এটা বিরাট আছে যেটা আমার দেশে এই যে বিশুক মনির মারা গেছে এটিএনে আমাদের ক্যামেরাম্যান ছিল সে নিউজ ওর ছেলেটা ওর জন্য দোয়া তো দূরের কথা ইন্নালিল্লাহ পড়তে পারেনি কি আফসোস হুমায়ুন আহমদের ভাই ইন্নালিল্লাহ পড়তে পারে না আরে হা 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 তারপরে হাই হা হাই হা আগে বলতে হবে ইন্নালিল্লাহি এটা শিখার জন্য তো মসজিদে আসা দরকার আছে না নাই আছে আমাদের দেশে কত পয়সালারা প্লেনে উঠে যশোর থেকে একবার উঠলাম প্লেন কাট হয়ে গেছে এখন প্লেনে তো আমার মতো হুজুর কমে উঠে এখন আমার আশেপাশে ভাইরা বলছে বাঁচাও বাঁচাও আমি বললাম কে বাঁচাইবো কো হুজুর আমনে বাঁচান তাহলে ভাই আমারে বাঁচাইবো কে কি সর্বনাশ দেখেন এটার জন্য প্র্যাকটিস দরকার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যখনই মুসিবতে পড়বো ঘরের থেকে প্র্যাকটিস করেন ঘরে আপনি প্র্যাকটিস করেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ তেমন মানুষ কই বীর মুজাহিদ দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ তাকে খুঁজি আজ বিপদে পড়লে একজন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া উদ্ধার করার আর কেউ নাই নাই এই জন্য ইন্নালিল্লাহ যারা পড়ে আল্লাহ তাদের জন্য বেহেশতে একটা ঘর বানায়া দেয় আর সেই ঘরে সেই ছাড়া আর কেউ ঢুকতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যখনই কেউ ইন্নালিল্লাহ পড়ে কাঁটার মতো ছোট্ট ব্যথাও যদি সে পায় ওটা দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় আবার বিশ্বনবী বলেছেন ইন্নালিল্লাহর সাথে যদি আরেকটা দোয়া তোমরা লাগাও তোমার যে ক্ষতি হয়েছে এর যে শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তোমাকে দান করে দিবে ইন্নালিল্লাহ পড়ে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি অখলিফ লি খাইরাম মিনহা হে আল্লাহ আমাকে আমার মুসিবত থেকে উদ্ধার করুন আর মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি জিনিস আপনি দান করে দেন উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত বিশ্বনবীর বিবি রাদিয়াল্লাহু আনহা তিনি আগে ছিলেন আরেকজনের স্ত্রী তিনি বলছেন আমি যখন এই হাদিসটা পড়া শুরু করলাম কালকের সূর্য উঠতে দেরি হয় এই দোয়ার রেজাল্ট পেতে দেরি হয় না আমি চিন্তা করলাম আমার স্বামীর চেয়ে ভালো স্বামী তো আমি আর পেতে পারবো না হয়তো আমার স্বামী খুব ধরাঢ্য ছিল খুবই আমার সাথে ভালো বিহেভ করতো কিন্তু আমি যখন এটা পড়া শুরু করলাম তিন দিনের মধ্যে ওমর ফারুক তা দিয়ে আমাকে প্রস্তাব করলেন সুবহানাল্লাহ বললেন ওমর ফারুকের যে শ্রেষ্ঠ জান্নাতি আর কে হতে পারে তিনি বললেন আমি ধনের মেয়ে আমার মধ্যে একটু অ্যারোগেসি আছে আমি আপনার উপযুক্ত নই তিনি বলছেন আমি পড়া শুরু করলাম পাঁচ দিনের মাথায় আবু বকর সিদ্দিকের থেকে আমি প্রস্তাব পেলাম সুবহানাল্লাহ বলবেন কোন আবু বকর বিশ্বনবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মর্যাদার যিনি তিনার নাম আবু বকর বিশ্বনবী আমাদেরকে যার উম্মত বলে পরিচয় দিয়েছেন এর হামালা উম্মতি উম্মতে আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর হে আল্লাহ রহম করুন আমার উম্মতের উপর আবু বকরের উম্মতের উপর রহম করুন বিশ্বনবী যার পিছনে নামাজ আদায় করেছে কে তিনি আল্লাহ একজনকে সাহাবী বলে ডেকেছেন সমস্ত সাহাবীর মধ্যে তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা সমস্ত সাহাবীর দান জানা হয়েছে একা আবু বকরের দান সবার আগে কবুল করেছেন কে তবুকের জিহাদ বিশ্বনবী জানালেনই ডোনেশনের কথা বললেন সবাই দান আনলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু 10,000 স্বর্ণ মুদ্রা বিশ্বনবীর কোলে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ 1,000 উট দিয়েছেন বিশ্বনবী স্বর্ণ লাচ্ছেন আর বলছেন ওসমান স্বর্ণ দাও নেই আল্লাহর জান্নাত তুমি কিনে নিয়ে গেছো আবু বকর কোথায় দেখছি না কেন কোথায় আবু বকর পিলারের আড়ালে কাচ্ছেন
আবু বকর আপনার চোখে পানি কেন আপনি কি এনেছেন ছোট্ট একটা পুটলিয়া ছেড়ে দিয়েছেন কয়েকটা পয়সা পড়েছে কিছু গম আর আটা পড়েছে ঘরে কি রেখে এসেছেন চোখের পানি দিয়ে বলছে আল্লাহ আল্লাহর নবীকে ঘরে রেখে এসেছি আপনাকে রেখে এসেছি আর আল্লাহকে রেখে এসেছি ঘরে কিচ্ছু নাই আমার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের দেশে বহু মানুষ খেতে পায় না আজকে ইসলামের জন্য বড় বেশি কোরবানির দরকার বিশ্ব নবী নিজে কোরবানি দিয়েছেন যুদ্ধ করেছেন আমাদেরও কোরবানির দরকার রাজি আছেন না নাই অর্থনৈতিক ভাবে আমার পরবর্তী জেনারেশনের জন্য আপনাদেরকে বাগানগুলো সাজাতে হবে এখানে প্রতিষ্ঠান করতে হবে কালকে একজন মা চিঠি লিখেছেন ছেলে সিরিয়াতে চলে যাবে হি ইজ ব্রট অফ হিয়ার হি মেড ইন্টেনশন হি উইল গো টু দ্য সিরিয়া ফর জিহাদ Mummy wrote letter to me. He's very good fan of you. From his little boat, childhood, he was listening to you. You write something for him. I wrote to him, dear son, you have to learn Islam properly. You have to save the American children. You have to have duty on your neighbor, on your relatives. Ase na nai? Ase. Ekta chhele? এখানে যে ছেলেটা ইংলিশ আরবি কোরআন শিখেছে তার এখানে দায়িত্ব আছে না নাই এখানে হাজার হাজার ছেলের কাছে সে কোরআন পৌঁছাবে হাজার হাজার ছেলের কাছে ইসলাম পৌঁছাবে ইসলামের কাজ করবে জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন সেদিন মরণ দিও আমাকে রোগে শোকে মরণ দিও না আমায় বিপদে মুসিবতে নিও না আমায় এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে আমরা দোয়া করবো সবার জন্য ইনশাআল্লাহ তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি আল্লাহ আমেরিকার প্রাণ কেন্দ্র এই যে ম্যানহাটনের পাশেই বসে আমরা তোমার কাছে হাত তুলেছি তুমি ছাড়া এভাবে কারো কাছে হাত পাতি না রজব মাসের সমস্ত বরকত তুমি আমাদেরকে দান করে দাও শাবানের সমস্ত বরকত দান করে আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত লম্বা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা সওয়াবের কাজ আমরা করেছি আমাদের আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহি দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আম্মি কেরামের রুহ মুবারকে পৌঁছায় দাও বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও সারা পৃথিবীর মাটির নিচে কত মুমিন মুমিনাত চলে গেছে সিরিয়াতে হাজার লক্ষ মুসলমানকে শহীদ করে দিচ্ছে ইসলাম বিরোধীরা বাংলাদেশের জমিনে কত আলেম ঘুমিয়ে আছে কত আলেম বুকের রক্ত দিয়ে চলে গেছে কত হাফেজ রক্ত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার যত মুমিন কবরে সবার রুহে সওয়াব পৌঁছায় দাও এ পর্যন্ত আমরা যারা হাত তুলেছি অনেকের আত্মীয় স্বজন দুনিয়াতে নাই বিশেষ করে সবচেয়ে আদরের মা সবচেয়ে আদরের বাবা আমাদের যাদের হারিয়ে গেছে বুকের চামড়া দিয়ে জুতা বানালে ও পিতা মাতার হক আদায় হয় না পিতা মাতার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও পিতা মাতার কবরকে জান্নাত বানায়া দাও বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও নেক আমলের তৌফিক দিয়ে দাও রোগ বিমারি থেকে শাফা দাও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা আল্লাহ যে মসজিদের যুগে মাহফিল হলো এই মসজিদ খানাকে তুমি মসজিদে নববীর মতো কবুল করো এটাকে তুমি নিউ ইয়র্কের কেন্দ্র বানায় দাও আল্লাহ যে যে অভাব আছে তুমি দূর করে দিও মসজিদ কমিটির ফজল হক ভাই সহ যারা অসুস্থ তাদেরকে সাফা নসিব করে দাও
আল্লাহ সারাউল্লাহ স্যারকে তুমি ভালো করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন মাহমুদুর আব্দুল কাদের হুজুরের শরীরকে ভালো করে দাও, তার পরিবারকে তুমি ভালো করে দাও, আমার যত মুরব্বীরা এখানে এসেছে সেদিন আবু বকরের মতো কবুল করে দাও, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, যত যুবক এসেছে সেদিন হামজার ঈমান দান করে দাও, ইসলামকে কায়েমের জন্য এর জন্য সব কুরবানি দিতে পারে সেই তৌফিক দান করে দাও, আমার হেলাল যত বড় কষ্ট করেছে এই মাহফিলের জন্য আল্লাহ হেলাল সহ যত যুবক কমিটিতে আছে সবাইকে তুমি কবুল করে নাও, আমার ইমাম ইসমাইল সহ যত ইমাম হুজুরেরা এখানে এসেছেন সবাইকে তুমি কবুল করো, সকল মসজিদ গুলোকে তুমি কবুল করো, আমাদের সন্তান গুলোকে নেককার ফরেজগার বানায় দিও, আমাদের মেয়েদেরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো, আমার মা বোনদেরকে মায়ের শাফাতে মত কবুল করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ের আব্বাকে তুমি হায়াত দারাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতাকে তুমি ভালো করে দিও, আল্লাহ রাব্বুল আলামিন কবির ভাই চলে গেছে তাকে তুমি মাফ করে দাও, মালিক সাহেব কত দান করতেন আজকে থাকলেও করতেন, আল্লাহ তাকে তুমি কবুল করো, তার অসুস্থতা তুমি ভালো করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উপর তোমার খাস রহমত তাদের করো, আল্লামা সাইদিকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও, যারা তার সাথে বেয়াদবি করেছে তাদেরকে হেদায়াত দাও, হেদায়াত নসিব না হলে তাদের ইন্তেকাম তুমি নিয়ে নাও, আল্লাহ যত খুন বাংলাদেশে হচ্ছে আল্লাহ কত বোন বিধবা হয়েছে রে আল্লাহ, কত শিশু এতিম হচ্ছে আল্লাহ, এই মৃত্যু নগরী থেকে বাংলাদেশকে হেফাজত করো, যারা বাংলাদেশকে সঠিক নির্দেশনা করবে কোরআন দিয়ে চালাবে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও, বাংলাদেশের পুলিশ আর্মি র‍্যাব মিডিয়া এদের সবাইকে ইসলামের জন্য কবুল করো, আল্লাহ মন্ত্রী যত অসুস্থ লোক আছে সবাইকে তুমি শাফা নসিব করো, আল্লামা শফি সাহেবের হায়াত দারাজ করো, সকল আলেমদেরকে তুমি হায়াত দারাজ করো, তাদেরকে সুস্থতা দান করে দাও, এখানে সবগুলো মসজিদকে তুমি কবুল করো, আমেরিকার সব লোকদেরকে তুমি হেদায়াত দান করো, আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি না কার কোন কষ্ট নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমার কায়সার আমার হাসান আমার ইকবাল এনাম জাকিরকে তুমি কবুল করো, আরাফাতের আব্বাকে তুমি জান্নাতের ফেরদাউস দিয়ে দিও, আল্লাহ রাব্বুল আলামিন ফখরুল বড় কষ্ট করেছে মাহফিলের জন্য তাকে তুমি কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন যে হাতটা তোমার পছন্দ হয় ওই হাতের উসিলা করে আমাদের হাতগুলোকে কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত হয়ে যায়, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও, মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।